আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আর ভালো থাকবোই বা না কেন, করোনাকালীন এই মুহূর্তে যখন সকল স্টুডেন্টেরই পড়াশোনা লাটে ওঠার জোগাড়, ঠিক তখনই অ্যাক্সিস মেডিকেল স্কুল আমাদের জন্য নিয়মিত আয়োজন করে যাচ্ছে এক্সক্লুসিভ সব লাইভ ক্লাসেস অ্যান্ড লাইভ সেশনস এর। প্রিয় বন্ধুরা, ইতোমধ্যেই অ্যাক্সিস মেডিকেল স্কুল আমাদের জন্য প্রায় 1500+ ভিডিও কন্টেন্ট তৈরি করেছে, এবং সেই সবগুলো ভিডিও কন্টেন্ট কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপলোড দেওয়া আছে। এবং আপনারা চাইলেই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে ভিজিট করতে পারেন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনারা আমাদের সব লাইভ প্রোগ্রাম গুলো পরবর্তীতে ইউটিউবে প্রফ পরীক্ষাকে সামনে রেখে অ্যাক্সিস মেডিকেল স্কুল নিয়মিত আয়োজন করে যাচ্ছে এক্সক্লুসিভ সব লাইভ প্রোগ্রামের। তারই ধারাবাহিকতায় আজকে চলমান একটি লাইভ প্রোগ্রামের নতুন একটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি অ্যাক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে। আজকের এই লাইভ প্রোগ্রামে আমরা জানবো জেনারেল হিস্টোলজি সম্পর্কে। আজকের এই অনুষ্ঠানে পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের গেস্ট হিসেবে, হোস্ট হিসেবে আমি থাকবো ক্যাডেট জিনান বিন্নুর, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ থেকে অধ্যয়নরত আছি দ্বিতীয় বর্ষে। আর আমাদের সাথে আজকের এই প্রোগ্রামে যিনি গেস্ট হিসেবে উপস্থিত থাকবেন তাকে নতুন করে পরিচয় করিয়ে দেবার মতো কিছুই নাই, তাকে যিনি আমাদের সাথে গেস্ট হিসেবে আছেন তাকে সবাই আপনারা চিনেন, আমাদের সকলের প্রিয় ভাইয়া সীমান্ত মাদক ভাইয়া। ভাইয়া অধ্যয়নরত আছেন গ্রিন লাইফ মেডিকেল কলেজ তৃতীয় বর্ষে। ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম জিনান, আমি ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। ভাইয়া, মূল অনুষ্ঠানে প্রবেশ করার পূর্বে আপনার কাছে ছোট্ট করে একটা বিষয় জানতে চাইবো, সেটা হচ্ছে অ্যানাটমির মেইন কন্টেন্ট গুলো পড়ার সময় দেখা যায় যেহেতু নিয়মিত আইটেম হয় না, সেক্ষেত্রে দেখা যায় হচ্ছে জেনারেল হিস্টোলজি এবং জেনারেল এমব্রায়োলজি এটা অনেকেই হচ্ছে অনেকের পড়াশোনার ক্ষেত্রে গ্যাপ পড়ে যায়, অনেকে এই পড়াটা হচ্ছে পড়েন না বা রেখে দেন পরবর্তীতে পড়ার জন্য। আসলে নিয়মিত পড়াশোনার পাশাপাশি এই জেনারেল হিস্টোলজি এবং জেনারেল এমব্রায়োলজি কিভাবে আমরা হচ্ছে কাভার করতে পারি, এটা ছোট্ট করে জাস্ট 2 লাইনে যদি একটা ছোট্ট উত্তর দিতেন। আচ্ছা, যারা একদম শুরু থেকে শুরু করছেন অর্থাৎ ফার্স্ট ইয়ার থেকে শুরু করছেন, তাদের জন্য অ্যাডভাইসটা হবে যে জেনারেল হিস্টোলজি যে স্পেসিফিক টপিক গুলো আছে সেগুলো দেখা যায় যে আমাদের যে গ্রস অ্যানাটমি থাকে সেটার কিছু কিছু কার্ডের সাথে রিলেটেড। যেমন যে আমাদের মাসল যেটা সেটা হচ্ছে আমাদের সুপেক্স ইনপেক্স এগুলোর সাথে রিলেটেড, বা আমাদের সার্কুলেটরি সিস্টেম দেখা যায় সিভিএস এর সাথে রিলেটেড। সো এভাবে আমরা যে রিলেটেড কার্ডের সাথে যদি রিলেটেড জেনারেল হিস্টোলজি টপিক গুলো পড়ে ফেলে তাহলে এখানে আমাদের জিনিসটা পড়তে এবং কোরিলেট করতে অনেক ইজিয়ার হবে। ধন্যবাদ ভাইয়া সুন্দরভাবে উত্তর দেওয়ার জন্য। ভাইয়া, আমি আর খুব বেশি কথা বাড়াবো না, আসলে আমার কথা কেউ চলে যেতে চাচ্ছি, আমি আপনার কাছে প্রোগ্রামটা হ্যান্ড ওভার করে দিচ্ছি এবং আপনি হচ্ছে ক্লাসটা কন্টিনিউ করবেন, এবং আমাদের জন্য যত গুরুত্বপূর্ণ তথ্য আছে আশা করি আপনার কাছ থেকে আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ। তাই আপনার কাছে হস্তান্তর করছি। আচ্ছা, তাহলে আমরা আমাদের চলে যাই আমাদের টপিকে। সো লাস্ট সেশনে আমরা বোনস এবং কার্টিলেজ পর্যন্ত সবগুলো রিটেন কোয়েশ্চেন দেখেছিলাম একবার করে, এখন আমরা অসিফিকেশন থেকে অনওয়ার্ড যে সব কোয়েশ্চেন গুলো আছে সেগুলো আমরা কভার করার চেষ্টা করব। সো অসিফিকেশন থেকে ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে ডিফাইন অসিফিকেশন। সো অসিফিকেশন ডেফিনেশনটা খুবই ইজি, যে অসিফিকেশন ইজ দি প্রসেস অফ বোন ফর্মেশন। আমরা জানি যে অসিফিকেশনের দুইটা টাইপ আছে, একটা হচ্ছে ইন্ট্রা মেমব্রেনাস অসিফিকেশন আর একটা হচ্ছে ইন্ট্রা কার্টিলেজিনাস অসিফিকেশন। ইন্ট্রা মেমব্রেনাস যেটা সেটা হচ্ছে সব ফ্ল্যাট বোনের জন্য, এবং যে বোনগুলো মিক্সড সেগুলো যে ফ্ল্যাট পোর্শনটা থাকে
এই ফ্ল্যাট পোর্শন গুলোর জন্য হচ্ছে ইন্ট্রামেমব্রেনাস অসিফিকেশনটা হচ্ছে অ্যাপ্লিকেবল। খালি দুটো এক্সেপশন আছে, একটা হচ্ছে স্টারনাম আর একটা হচ্ছে রিবস। ইন্ট্রাকার্টিলেজিনাস যেটা, সেটা হচ্ছে ইউজুয়ালি আমাদের লং এবং শর্ট বোনস যেগুলো, সেই বোনস গুলো হচ্ছে ইন্ট্রাকার্টিলেজিনাস অসিফিকেশন দ্বারা আসে। তাছাড়া কিছু মানে এক্সেপশন এখানে আছে, আমরা যখন স্পেসিফিক্যালি হার্ট পার্টে এই বোনস গুলো পড়ি তখন আমরা এই এক্সেপশন গুলো এখান থেকে জানতে পারি। সো অসিফিকেশন থেকে এখানে আমরা যখন ডিফারেন্সেস, আমাদের যে কোয়েশ্চেন গুলো আসে সেটা ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে ডিফারেন্সেস আমাদেরকে জিজ্ঞেস করে। সো ডিফারেন্সেস বলার আগে অবশ্যই আমাদেরকে একটু এই দুইটা প্রসেসের ব্যাপারে একটু হালকা জানতে হবে, যদিও রিটেনের ক্ষেত্রে এই প্রসেস দুইটা, ইন্ট্রাকার্টিলেজিনাস এবং ইন্ট্রামেমব্রেনাস অসিফিকেশনের প্রসেস দুইটা ভাবে আসে না, এবং এই প্রসেসটা আসলে অনেক বড় এবং অনেক কমপ্লেক্স একটা প্রসেস। এটাকে যদি অতি সিম্পলিফাই করে আমাকে বুঝাতে হয় তাহলে আমি এরকম কিছু বলতে পারি যে ইন্ট্রামেমব্রেনাস যে অসিফিকেশনটা, এখানে আমাদের বোনটা তৈরি হয় ডাইরেক্টলি মেজেনকাইম থেকে। মেজেনকাইম যেটা হচ্ছে, আমরা লাস্ট সেশনে পড়েছি যে এমব্রিওনিক যে কানেকটিভ টিস্যু সেটাকে মেজেনকাইম বলা হয়। এই মেজেনকাইমের সেল ডাইরেক্টলি হচ্ছে অস্টিওব্লাস্টে হচ্ছে ডিফারেনশিয়েট করে ফেলায়, পরবর্তীতে অস্টিওব্লাস্ট এবং সেটা ম্যাচিউর হয়ে অস্টিওসাইট যে যে ফাংশন করা ফাংশন করে হচ্ছে সে বোনের মেট্রিক্স তৈরি করতে পারে। ইন্ট্রাকার্টিলেজিয়ান অসিফিকেশন ক্ষেত্রে ডিফারেন্স যেটা, যে এটারও আলটিমেটলি সে একদম ফার্স্টে মেজেনকাইম থেকেই আসবে, যেহেতু এটাও কানেকটিভ টিস্যু এবং সব কানেকটিভ টিস্যু এই ইন্ট্রাএমব্রায়োনিক মেসেনকাইম থেকে আসছে। বাট এই মেসেনকাইমটা ফার্স্ট অফ অল একটা কার্টিলেজিনাস মডেল তৈরি করবে, এবং এই কার্টিলেজিনাস মডেলটাই হচ্ছে মেইনলি আমাদের এই ইন্ট্রাকার্টিলেজিনাস অসিফিকেশনের যে বোনস গুলো আছে সেগুলো প্রিকার্স। এই কার্টিলেজিনাস মডেল গুলোর মধ্যে যে কার্টিলেজ সেল গুলো থাকে সেগুলো হচ্ছে এই তাদের মেট্রিক্সটাকে ক্যালসিফাই করে ফেলায়, এবং ক্যালসিফাই করার কারণে হচ্ছে এই কার্টিলেজ সেল গুলো মারা যায়। তখন কি হয় যে আমাদের যে পেরিকন্ড্রিয়ামটা থাকে, এই পেরিকন্ড্রিয়ামটা ভাস্কুলারাইজড হয়ে যায়, এবং সেটা যে ইনার লেয়ার সেটা হচ্ছে ডিফারেন্সিয়েট করে করে যায় ইনটু দি আমরা যে লাস্ট ক্লাসে এটা পড়েছিলাম অস্টিওপ্রোজেনিটর সেল। এই অস্টিওপ্রোজেনিটর সেল গুলো পরবর্তীতে হচ্ছে একটা পেরিঅস্টিয়াল বাড ফর্ম করে, যেটা হচ্ছে আউটার পেরিঅস্টিয়াম থেকে বোনটাকে এক্সকেভেট করে বোনের ভিতরে আমরা যে প্রাইমারি এবং সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার গুলো পড়েছি ওখানে চলে যায়। সো আলটিমেটলি ওখানে যে প্রাইমারি এবং সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার গুলো আছে ওখান থেকে হচ্ছে এই যে এই অস্টিওব্লাস্ট এবং পরবর্তীতে অস্টিওসাইট সেগুলো তাদের কাজ করে এই কার্টিলেজিনাস মডেলটাকে ফাইনালি হচ্ছে বোনসে কনভার্ট করে ফেলে। সো এটা হচ্ছে ইন জিস্ট ভেরি সিম্পলিফাই ভাবে আমি দুইটা প্রসেস বলার চেষ্টা করলাম, যেহেতু এটা রিটেনে আসে না এই জন্য আমি ইন ডিটেল এটা বলিনি। বাট যেটা রিটেনে আসে এটা হচ্ছে ডিফারেন্সেস আসে। সো ডিফারেন্সের ক্ষেত্রে ফার্স্টে আমরা বলতে পারি যে এখানে বোনস এর ক্ষেত্রে প্রিকার্সারটা কি হয়, ইন্ট্রা মেমব্রেনাস অসিফিকেশনের ক্ষেত্রে এটা হবে মেসেনকাইম, এবং ইন্ট্রা কার্টিলেজিনাস অসিফিকেশনের ক্ষেত্রে এটা হবে একটা হায়ালিন কার্টিলেজ মডেল। তারপরে ডিফারেন্স আমরা বলতে পারি যে কি কি এক্সাম্পল আছে এখানে, অর্থাৎ ইন্ট্রামেমব্রেনাস অসিফিকেশনের ক্ষেত্রে হচ্ছে ফ্ল্যাট বোন এক্সেপ্ট দ্য ফিউ এক্সেপশনস, আর ইন্ট্রাকার্টিলেজিনাস অসিফিকেশনের ক্ষেত্রে হচ্ছে লং এবং শর্ট বোন এক্সেপ্ট দ্য ফিউ এক্সেপশনস। আর আরেকটা ইম্পর্টেন্ট ডিফারেন্স যেটা, সেটা হচ্ছে সেন্টার অফ অসিফিকেশন। ইন্ট্রামেমব্রেনাস অসিফিকেশন যেহেতু একেবারেই পুরো বোন অসিফাই হয়ে যাচ্ছে, এখানে কোনো সেকেন্ডারি সেন্টার নেই, এখানে ওনলি প্রাইমারি সেন্টার অফ অসিফিকেশন থাকে। যেটা ইন্ট্রাকার্টিলেজিনাস অসিফিকেশন, এখানে বোথ প্রাইমারি এবং সেকেন্ডারি সেন্টার অফ অসিফিকেশন থাকে, যেটা আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম। আচ্ছা, সো নেক্সট যে কোয়েশ্চনটা আমরা আসবো সেটা হচ্ছে এক্সপ্লেন অ্যানাটমিক্যালি ডেভেলপমেন্টালি হিস্টোলজিক্যালি। এখানে অনেকগুলো কোয়েশ্চেন আসে। ফার্স্ট কোয়েশ্চনটা হচ্ছে যে লোয়ার এন্ড কিভাবে অফ দ্য ফিবিউলা কিভাবে হচ্ছে আমাদের ল অফ অসিলেশনটাকে ব্রিচ করে থাকে বা ভায়োলেট করে থাকে। এটা মূলত আমরা ইনফেক্স যখন পড়ি তখন ফিবিউলা বোনটার ক্ষেত্রে এটা অনেক ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। সো এটাতে যাওয়ার আগে ফার্স্ট অফ অল আমি ল অফ অসিলেশনটা মেনশন করে আসবো। ল অফ অসিলেশনটা হচ্ছে এটা বলে যে ইট সেজ দ্য এপিফাইসিস হুইচ ইজ ফার্স্ট টু অ্যাপিয়ার is last to join and the epiphysis which is last to appear is first to join with the diaphysis. অর্থাৎ আমরা গ্রোয়িং এন্ড অফ বোনে যে ডেফিনিশনটা পড়েছিলাম ওই ডেফিনিশনটা কিন্তু এই লটা থেকে আলটিমেটলি ডিরাইভ, যে যেই এপিফাইসিসটা প্রথমে আসে সেটা লাস্টে ফিউজ করে, যেটা পরে আসে সেটা ফার্স্টে ফিউজ করে। এটার এক্সেপশন হচ্ছে লোয়ার এন্ড অফ দি ফিবিউলা। কিভাবে? তো ফার্স্টে আমাদেরকে এই জিনিসটার একটা কনটেক্সট দিতে হবে যে লোয়ার এন্ড অফ দি ফিবিউলা বা ফিবিউলার ক্ষেত্রে প্রাইমারি এবং সেকেন্ডারি অসিলেশন সেন্টাররা কখন কখন আসে। প্রাইমারি সেন্টারটা আসে হচ্ছে 8th week অফ ইন্ট্রাইউটারাইন লাইফে, সেকেন্ডারি সেন্টার লোয়ার এন্ড এর জন্য আসে হচ্ছে ফার্স্ট ইয়ারে এবং ফিউজ করে হচ্ছে বাই 15 to 17 বা 16 ইয়ার অ্যাভারেজ বলা যায়। আপার এন্ড এর ক্ষেত্রে সেকেন্ডারি সেন্টারটা অ্যাপিয়ার করে হচ্ছে ডিউরিং 4th ইয়ার এবং ফিউজ করে হচ্ছে ডিউরিং 18th ইয়ার। সো এখানে দেখা যাচ্ছে যে সেকেন্ডারি সেন্টারটা যেটা হচ্ছে লোয়ার এন্ডে ফার্স্টে অ্যাপিয়ার করছে সেটা কিন্তু লাস্টে ফিউশন হচ্ছে না, সেটা কিন্তু আগেই ফিউশন হয়ে যাচ্ছে। সেটা কেন? সেটার দুটো রিজন হচ্ছে বইতে বলা আছে। একটা হচ্ছে যে যেটা হচ্ছে লোয়ার এন্ড আমাদের ফিবিউলার, লোয়ার এন্ডটা হচ্ছে একটা প্রেশার এপিফাইসিস এবং আপার এন্ডটা হচ্ছে একটা ট্র্যাকশন এপিফাইসিস। সো প্রেশার এপিফাইসিস এই আমরা চিন্তা করতে পারি যে প্রেশার এপিফাইসিসটাই সবার আগে আসবে, বিকজ আমাদের বডিতে প্রেশার বেরিয়ে যে এরিয়াগুলো সেগুলো হচ্ছে আগেই ডেভেলপ করতে হবে।
সো দ্য সেকেন্ডারি সেন্টার অ্যাপিয়ার্স ফার্স্ট ইন দি লোয়ার এন্ড বিকজ ইট ইজ আ প্রেশার এপিফাইসিস। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে যে আপার এপিফাইসিস যেটা, এটা তো অবশ্যই গ্রোয়িং বোন আমাদের ফিবিউলা, কারণ আমরা একটা ফর্মুলা বলেছিলাম যে ফিটাল পজিশনে আমাদের বোনের যে বোনের এন্ডটা উপরের দিকে থাকে সেই বোনটাই হচ্ছে গ্রোয়িং এন্ড। সো আমরা চিন্তা করতে পারি যে ফিটাল পজিশনে ফিবুলাটা কিভাবে থাকে। এখানে দেখা যায় যে ফিবুলার আপার এন্ডটা হচ্ছে গ্রোয়িং এন্ড। সো আপার এন্ড যদি গ্রোয়িং এন্ড হতে হয়, এখানে যদি গ্রোথ হতে হয়, অবশ্যই এটার ফিউশনটা লাস্টে হতে হবে। সো সেকেন্ড পয়েন্টটা হচ্ছে এটাই যে দ্য আপার এপিফাইসিস ফিউজেস লাস্ট বিকজ ইট ইজ দি গ্রোয়িং এন্ড অফ। সো এই দুইটা রিজনই হচ্ছে কেন আমাদের এই ফিবুলা হচ্ছে ল অফ অসিলেশনটা ডিসওবে করে, অর্থাৎ যেটা যে এপিফাইসিস ফার্স্টে আসে সেটাই ফার্স্টে যায় এবং যেটা পরে আসে সেটাই পরে যায়। নেক্সট কোয়েশ্চনে আসি। পেরিওস্টিমের ব্যাপারে অলরেডি আমাদের লাস্ট সেশনে বলা হয়ে গেছে এটা কিভাবে বোন ফর্মেশন হেল্প করে, ওই যে এটা যে ইনার যে সেলুলার লেয়ার, এখানে অস্টিওপ্রোজেনিটর সেল থাকে এটা বলতে হবে। হাউ ইট ইজ অ্যাটাচড টু লং বোন, এখানে বলেছিলাম যে ফাইবার্স অফ শার্পি থাকে যেটা হচ্ছে এই পেরিওস্টিয়ামটাকে বোনের সাথে কানেক্ট করে থাকে। আর তারপর হচ্ছে লোয়ার এন্ড অফ রেডিয়াস কেন গ্রোয়িং এন্ড, এখানে গ্রোয়িং এন্ড এর ডেফিনেশনটা বলে দিলেই হবে এবং হচ্ছে এখানে জাস্ট বলে দিতে হবে যে রেডিয়াস এর লোয়ার এন্ড এই প্রসেসটা ফলো করে থাকে। সো দ্যাট ইজ অল অ্যাবাউট অসিফিকেশন। এখন আমরা তার পরের টপিকটি চলে যাবো, যেটা হচ্ছে জয়েন্টস। জয়েন্টস আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, কারণ আমাদের যে ভাইভা হবে, ভাইভার হার্ড পার্টটাই হবে হচ্ছে এরকম বোনস এবং জয়েন্টস দিয়ে। এবং এই ভাইভাতে অবশ্যই আমাদেরকে একটা স্কেলিটনে আমাদের একদম মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা টাইপ অফ জয়েন্টস আমাদেরকে বলে বলে যেতে হবে কি টাইপ অফ জয়েন্টস এবং এদের মুভমেন্ট কি কি, এদের অ্যাক্সেস কি কি। সো রিটেনের জন্য আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট কোয়েশ্চনটা হচ্ছে ডিফাইন জয়েন্ট। জয়েন্ট এরকম কিছু বলা যায় যে দিজ আর দ্য রিজনস ওয়ার দেয়ার ইজ মিটিং পয়েন্ট বিটুইন ওয়ান অর বিটুইন মোর দ্যান ওয়ান বোনস। জয়েন্টস আর দ্য মিটিং পয়েন্ট বিটুইন মোর দ্যান ওয়ান বোনস, এটা একটা ছোটখাটো ডেফিনেশন বলা যায়। তবে আমরা যে যে ডেফিনেশন প্রিফার করে থাকি বইয়ের থেকে, আমরা ওই ডেফিনেশনটাই এখানে দিব। জয়েন্টস এর ক্লাসিফিকেশন আসি, ক্লাসিফিকেশনটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। সো জয়েন্টস কে ব্রডলি আমরা তিন ভাগে ক্লাসিফাই করতে পারি। একটা হচ্ছে ফাইব্রাস জয়েন্ট, কার্টিলেজিনাস জয়েন্ট অ্যান্ড সাইনোভিয়াল জয়েন্ট। সো ফাইব্রাস জয়েন্টটা আমরা আগে এখানে ডিসক্রিপশনটা পড়ে নিই। ফাইব্রাস জয়েন্টের মধ্যে হচ্ছে তিনটা ফার্দার ক্লাসিফিকেশন আছে। একটা হচ্ছে সুচার, যেটা আমরা জানি যে আমাদের স্কালের যে ফ্ল্যাট বোন গুলো আছে ওইগুলোর মাঝে জয়েন্ট গুলোকে সুচার বলা হয়। একটা হচ্ছে সিন্ডেসমোসিস, যেটা হচ্ছে আমাদের ইনফিরিয়ার টিবিও ফিবুলার যে জয়েন্ট, এটা হচ্ছে একটা সিন্ডেসমোসিস টাইপ অফ ফাইব্রাস জয়েন্ট। এবং হচ্ছে গম্ফোসিস, এটা হচ্ছে আমাদের টিথ এবং আমাদের গামসের মাঝে যে জয়েন্টটা সেটা হচ্ছে একটা গম্ফোসিস টাইপ অফ ফাইব্রাস জয়েন্ট। কামিং টু কার্টিলেজিনাস জয়েন্ট, কার্টিলেজিনাস জয়েন্ট হচ্ছে দুই টাইপের। একটা হচ্ছে প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট, যেটাকে হচ্ছে বলা হয় সিনকনড্রোসিস, আর একটা হচ্ছে সেকেন্ডারি, যেটাকে বলা হয় সিনফাইসিস। এই দুটার মাঝে ডিফারেন্সটা আমরা একটু পরে দেখবো। লাস্টে চলে আসি আমরা সাইনোভিয়াল জয়েন্টে। সাইনোভিয়াল জয়েন্টে আছে হচ্ছে হিঞ্জ টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট, পিভট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট, কন্ডাইলার টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট, এলিপসয়েড টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট, স্যাডল টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট, বল এন্ড সকেট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট, অ্যান্ড লাস্টলি প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। এই জয়েন্ট গুলোকে যদি আমরা অ্যাক্সিস অনুযায়ী ভাগ করতে চাই, তাহলে প্রথম তিনটা যেটা বললাম, অর্থাৎ হিঞ্জ, পিভট অ্যান্ড কন্ডাইলার টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট, এগুলো হচ্ছে ইউনি অ্যাক্সিয়াল জয়েন্ট, অর্থাৎ এদের মুভমেন্টটা অনলি ওয়ান অ্যাক্সিসে হবে। তারপরে দুইটা অর্থাৎ ইলিপসয়েড এবং স্যাডল টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট, এগুলো হচ্ছে বাই অ্যাক্সিয়াল সাইনোভিয়াল জয়েন্ট এবং এটার এগুলোর মুভমেন্টটা দুইটা অ্যাক্সিসে হয়। আর লাস্টলি বল এন্ড সকেট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট, যেটা এটা হচ্ছে একটা মাল্টি অ্যাক্সিয়াল সাইনোভিয়াল জয়েন্ট, এখানে তিন অ্যাক্সিসেই মুভমেন্ট হতে পারে। প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট যেটা, এটা হচ্ছে এই অ্যাক্সিসের ক্লাসিফিকেশন এটা আনা যায় না, কারণ এখানে হচ্ছে অনলি স্লাইট গ্লাইডিং মুভমেন্টস হতে পারে, এটা এখানে কোনো স্পেসিফিক অ্যাক্সিস বলে মুভমেন্টটা বলা যেতে পারে না। এখন আমরা চলে আসি আগে যেটা বললাম যে প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট এবং সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্টের মধ্যে ডিফারেন্স দেখি। প্রথমত কার্টিলেজিনাস জয়েন্ট মানে হচ্ছে এই জয়েন্টের যে কানেক্টিং এরিয়াটা বা যে মিটিং পয়েন্টটা, এখানে হচ্ছে কার্টিলেজ থাকবে। সো কি টাইপের কার্টিলেজ থাকবে এটা আমরা দেখি। প্রাইমারি কার্টিলেজ যেটা, প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট যেটা, এখানে হচ্ছে দ্য বোনস আর ইউনাইটেড বাই আ প্লেট অফ হায়ালিন কার্টিলেজ। সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্টের ক্ষেত্রে বোনস উইল বি ইউনাইটেড বাই দ্য প্লেট অফ ফাইব্রাস কার্টিলেজ। কিন্তু মনে রাখার বিষয় হচ্ছে যে এখানেও কিন্তু আর্টিকুলার যে কার্টিলেজটা থাকবে সেটা কিন্তু অবশ্যই হায়ালিন হবে, কিন্তু সেটার সাথে একটা ফাইব্রাস কার্টিলেজ থাকবে, যেটা হচ্ছে বোনস গুলোকে জয়েন করতে হেল্প করবে। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে যে প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্টে অ্যালাউজ নো মুভমেন্ট এবং সেকেন্ডারি কার্টিলেজ জয়েন্ট অ্যালাউজ স্লাইট ডিগ্রি অফ মুভমেন্ট। থার্ড পয়েন্টটা হচ্ছে যে প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট ইউজুয়ালি ইট ইজ ট্রান্সফর্মড ইন টু বোন, আর সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট ইট ইজ নেভার ট্রান্সফর্মড ইন টু বোন। সো প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্টে যদি এক্সাম্পল করি আমরা, এটা এক্সাম্পল খুবই লিমিটেড এবং খুবই আইসোলেটেড জায়গায় আছে। আমাদের যে ফার্স্ট রিব এবং ফার্স্ট স্টারনামের মধ্যে যে জয়েন্টটা, অর্থাৎ ফার্স্ট ফার্স্ট কোস্টোকন্ড্রাল জয়েন্ট যেটা, সেটা হচ্ছে আমাদের একটা প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। সাথে আমরা জানি আমাদের হিপ বোনে ইশিয়াম, ইলিয়াম, পিউবিস দুইটা তিনটা বোন একসাথে এসে আমাদের হিপ বোনটা আলটিমেটলি তৈরি করে,
অ্যাসিটাবুলামে হচ্ছে এই তিনটা বোনের মিটিং পয়েন্ট হয়। এই জয়েন্টটা হচ্ছে একটা প্রাইমারি কার্টিলাজিনাস জয়েন্ট। আর আমরা যে লাস্ট ক্লাসে পড়েছিলাম যে আমাদের এপিফাইসিস এবং ডায়াফাইসিস একটা ডেভেলপিং লং বোনে থাকে, এবং এদের মধ্যে যে একটা এপিফাইসিয়াল লাইন থাকে এটাও কিন্তু দেখা যাচ্ছে যে প্রাইমারি কার্টিলাজিনাস জয়েন্টে সবগুলো ক্রাইটেরিয়া মিট করছে, এটাও একটা প্রাইমারি কার্টিলাজিনাস জয়েন্ট। এই সবগুলো জয়েন্টই অ্যাডাল্টে হচ্ছে ফিউশন হয়ে যায়, এবং এখানে মানে জয়েন্টটা পরবর্তীতে প্রেজেন্ট থাকে না, এটা হচ্ছে পুরোটা মানে যেখানে যেখানে জয়েন্ট আছে সেটা একটা বোন হয়ে যায়। সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্টটা, সেটার এক্সাম্পল হচ্ছে আমাদের দুটো ভার্টিব্রার বডির মাঝখানে যে জয়েন্টটা সেটা, এবং হচ্ছে সিমফাইসিস পিউবিস, এই দুইটা। সো বলা হয় যে আমাদের মিড লাইন বরাবর যে জয়েন্ট গুলো থাকে সেগুলো মোস্ট অফ দ্য টাইম সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট হয়, বাট এক্সেপশন আর দেয়। সো আমরা এক্সাম্পল স্পেসিফিক বলতে পারলে এই দুটা বলতে পারি। আমরা তারপরে নেক্সট কোয়েশ্চেন চলে আসি যে ড্র এন্ড লেবেল আ টিপিক্যাল সাইনোভিয়াল জয়েন্ট। সো একটা টিপিক্যাল সাইনোভিয়াল জয়েন্টের ফিগারটা অবশ্যই এরকম হবে। সো এই এখানে টিপিক্যাল সাইনোভিয়াল জয়েন্টের যে ফিচার্স গুলো আমাদেরকে দেখাতে হবে সেটা হচ্ছে, ফার্স্ট অফ অল আমাদেরকে আমাদের আর্টিকুলার ক্যাপসুলটা অনেক ভালো মতো এখানে বুঝাতে হবে। আর্টিকুলার ক্যাপসুলটা কি, ইট ইটসেলফ কনসিস্টস অফ অ্যান আউটার ফাইব্রাস ক্যাপসুল অ্যান্ড অ্যান ইনার সাইনোভিয়াল মেমব্রেন। অর্থাৎ আমরা এখানে একটা সাইনোভিয়াল মেমব্রেন এবং একটা ফাইব্রাস লেয়ার দেখে যে জিনিসটা পুরো ওভারঅল স্ট্রাকচারটা সেটাই হচ্ছে আমাদের আর্টিকুলার ক্যাপসুল বা জয়েন্ট ক্যাপসুল। তাছাড়া এটা এখানে যেটা দেখাতে হবে সেটা হচ্ছে যে বোনসের এন্ড গুলো একটা আর্টিকুলার কার্টিলেজ থাকবে যেটা হচ্ছে হায়ালিন এর নেচার, আর হচ্ছে এই সাইনোভিয়াল ক্যাভিটির ভিতরে হচ্ছে সাইনোভিয়াল ফ্লুইড থাকবে, এটা হচ্ছে আমাদেরকে এখানে লেবেলিং করে দেখাতে। সো এটাই হচ্ছে আমাদের সাইনোভিয়াল জয়েন্ট, সাইনোভিয়াল জয়েন্টের একটা ডায়াগ্রাম। এবং ক্যারেক্টারিস্টিক যদি আমাদেরকে বলতে হয় তাহলে আমরা এই স্ট্রাকচার গুলোই বলতে পারি যে সাইনোভিয়াল জয়েন্টে এই স্ট্রাকচার গুলোই প্রেজেন্ট, এটাই হচ্ছে ক্যারেক্টারিস্টিক। সো কামিং টু দ্য নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চনটা হচ্ছে ফাংশন অফ সাইনোভিয়াল মেমব্রেন কি। সো সাইনোভিয়াল মেমব্রেনের ফাংশন অবশ্যই হচ্ছে সাইনোভিয়াল যে ফ্লুইডটা আছে সেটা প্রোডাকশন করা। এখন সাইনোভিয়াল ফ্লুইডের ফাংশন কি, সাইনোভিয়াল ফ্লুইডের ফাংশন অনেকগুলোই। ফার্স্ট অফ অল এটা হচ্ছে জয়েন্টকে লুব্রিকেট করে, এটা একটা শক অ্যাবজর্বার হিসেবে কাজ করতে পারে, এটা হচ্ছে যে ভিতরে আর্টিকুলার ক্যাপসুলটা আছে সেটাকে নিউট্রিশন দিতে পারে, দেন হচ্ছে এটা হচ্ছে প্রিভেন্টস দি ওয়্যারিং এন্ড টিয়ারিং অফ বোনস। সো এগুলো ফাংশন মিলে হচ্ছে সাইনোভিয়াল ফ্লুইডটা হচ্ছে এইসব ফাংশন গুলো পারফর্ম করে থাকে। নেক্সট কোয়েশ্চনে আসি, নেম দি ফ্যাক্টর রেসপন্সিবল ফর স্টেবিলিটি অফ জয়েন্ট। সো আমাদেরকে যদি ইন জেনারেল একটা জয়েন্ট স্টেবল রাখার জন্য কি কি ফ্যাক্টর প্রেজেন্ট জিজ্ঞেস করা হয় তাহলে আমরা আনসারটাও ইন জেনারেল দিব। অর্থাৎ এখানে আনসারটা হতে পারে যে দ্য কংগ্রুয়েন্স অফ বোনস বা বোনি কন্ট্রোল, দ্যাট ইজ দুইটা বোন একটা আরেকটার সাথে ভালো মতো ফিট করতে পারছে কিনা। দেন হচ্ছে সারাউন্ডিং লিগামেন্টস, আমরা জানি যে বডির অনেক জায়গায় অনেক লিগামেন্টস এইসব জয়েন্ট গুলোকে সাপোর্ট দিয়ে থাকে, সারাউন্ডিং মাসেলস অ্যান্ড আদার স্ট্রাকচার্স। এখন এই কোয়েশ্চনটা যদি আমাদেরকে স্পেসিফিক্যালি কোনো একটা জয়েন্টের জন্য করে, যেমন শোল্ডার জয়েন্ট বা হচ্ছে আমাদের হিপ জয়েন্ট, সো সেই ক্ষেত্রে আমার আনসারটা একটু মডিফাইড হয়ে যাবে। স্পেসিফিক্যালি ওই কেস গুলোর কথা আমাকে বলতে হবে যে ওখানে কি কি স্ট্রাকচার আছে যেটা হচ্ছে আমরা এখানে সাপ্লাই দিচ্ছে, এটা আমরা যখন রেসপেক্টিভ কার্ডের কোয়েশ্চেন গুলো সলভ করবো তখন আমরা এই কোয়েশ্চেনটা অ্যান্সার করার চেষ্টা করবো। তারপরে হচ্ছে ফাইব্রাস জয়েন্টস এবং এগুলো অলরেডি বলা হয়ে গেছে। সো নেক্সট কোয়েশ্চেন আমরা যেটা দেখতে পারছি এখানে সেটা হচ্ছে হাউ ইন্টারভার্টিব্রাল ডিস্ক অ্যাক্সেস শক অ্যাবজর্বার। এটা অলরেডি লাস্ট সেশনে বলেছিলাম যে ইন্টারভার্টিব্রাল ডিস্কের দুইটা পার্ট থাকে, এটা হচ্ছে অ্যানুলাস ফাইব্রোসাস, এটা হচ্ছে নিউক্লিয়াস ফাইব্রোসাস। অ্যানুলাস ফাইব্রোসাসটা হচ্ছে ইউজুয়ালি এখানে ফাইবার্স থাকে এবং এই ফাইবার্সটাই হচ্ছে শক অ্যাবজর্বার হিসেবে কাজ করে থাকে। সো হ্যাঁ, জয়েন্টস এর ব্যাপারে এটাই মোটামুটি রিটেন কোয়েশ্চেন এটাই। আমরা যখন ভাইভাতে অ্যাটেম্প করবো তখন অবশ্যই হার্ড পার্টের জন্য জয়েন্টস আরো অনেক বেশি ইম্পর্টেন্ট, সো এখানে আরো ফার্দার কিছু টপিক আমাদের ভাইভার জন্য পড়তে হতে পারে। সো এখন আমরা মুভ অন করবো নেক্সট টপিকে, যেটা হচ্ছে মাসেল টিস্যু। সো মাসেল টিস্যুর ফার্স্ট কোয়েশ্চেনটাই, এবং জেনারেল হিস্টোলজির ক্ষেত্রে সব টপিকেরই ফার্স্ট কোয়েশ্চেনই এটা হয় যে ক্লাসিফিকেশন উইথ ডিস্ট্রিবিউশন। সো ক্লাসিফিকেশন অফ মাসেল টিস্যু আমরা এটা অনেকেই জানি, এটা কিন্তু মনে রাখার বিষয় হচ্ছে অনেক ডিফারেন্ট বেসিসে এই জিনিসটাকে ক্লাসিফাই করা যায়। আমরা অনেকেই জাস্ট স্কেলেটাল কার্ডিয়াক স্মুথ এই একটা ক্লাসিফিকেশন লিখে দিই, কিন্তু এখানে যদি প্রপারলি ফুল মার্কস পেতে হয় তাহলে আমাদেরকে অন্য অন্য বেসিসেও এই ক্লাসিফিকেশন লিখতে হবে। সো একটা আমরা বেসিস লিখতে পারি যে অন দি বেসিস অফ মর্ফোলজি অ্যান্ড ফাংশন, এটাই হচ্ছে যেটা স্কেলেটাল মাসেল, কার্ডিয়াক মাসেল, স্মুথ মাসেল। তারপরে হচ্ছে আমরা একটা বেসিস লিখতে পারি অন দ্য বেসিস অফ হিস্টোলজিক্যাল স্ট্রাকচার, এখানে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে স্ট্রাইটেড মাসেল, একটা হচ্ছে নন স্ট্রাইটেড মাসেল। স্ট্রাইটেড মাসেলের মধ্যে কিন্তু স্কেলেটাল অ্যান্ড কার্ডিয়াক মাসেলটাও কিন্তু পড়বে, নন স্ট্রাইটেডটা অবভিয়াসলি স্মুথ মাসেল হবে। আর লাস্টলি অন দি বেসিস অফ কন্ট্রোল বা অন দি বেসিস অফ নার্ভাস কন্ট্রোল, এটা আমরা ক্লাসিফাই করতে পারি ভলেন্টারি এবং ইনভলেন্টারি মাসেল। ভলেন্টারি অবশ্যই হবে স্কেলেটাল মাসেল আর ইনভলেন্টারি হবে হচ্ছে স্মুথ অ্যান্ড কার্ডিয়াক মাসেল। আচ্ছা,
আমরা হিস্টোলজিক্যাল স্ট্রাকচারে যাওয়ার আগে আমরা এখানে আরেকটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, যে হচ্ছে ক্লাসিফাই স্কেলিটাল মাসল উইথ এক্সাম্পল। অর্থাৎ আমাদেরকে স্পেসিফিক্যালি যে স্কেলিটাল মাসল সেটার ক্লাসিফিকেশন চাচ্ছে। এখানেও আমরা জিনিসটাকে অনেক বেসিসে ক্লাসিফিকেশন করতে পারি। সো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে একটা কালারের বেসিসে একটা ক্লাসিফিকেশন করতে পারি, এটা হচ্ছে রেড মাসল এবং হোয়াইট মাসল হিসেবে। রেড মাসল কি বা হোয়াইট মাসল কি বা কেন? রেড মাসল হচ্ছে এটা অ্যাপিয়ার্স রেড বিকজ অফ দি প্রেজেন্স অফ লার্জ অ্যামাউন্ট অফ মায়োগ্লোবিন অ্যান্ড ব্লাড ক্যাপিলারি। অর্থাৎ এই দুটো স্ট্রাকচার, মায়োগ্লোবিন ব্লাড ক্যাপিলারি থাকার কারণে এই রেড মাসেলটা হচ্ছে রেড দেখায়, আর হোয়াইট মাসেলটা হচ্ছে হোয়াইট না থাকার কারণে হোয়াইট দেখায়। তো এদের যেহেতু এই স্ট্রাকচারাল ডিফারেন্স, এখান থেকে আমরা ফাংশনাল ডিফারেন্সটা কিন্তু অ্যাকচুয়ালি বুঝতে পারছি যে রেড মাসেলের কাজটা হচ্ছে তার কন্ট্রাকশন হবে লেস পাওয়ারফুল বা স্লোয়ার, বাট ইট ক্যান বি সাস্টেইন ফর লঙ্গার পিরিয়ড অফ টাইম। এই লঙ্গার পিরিয়ড সাস্টেইন করার জন্য হচ্ছে তার ব্লাড সাপ্লাই এবং তার মায়োগ্লোবিনটা এত রিচ। সো রেড মাসেল আমাদের বডিতে কোথায় কোথায় প্রেজেন্ট? আমরা চিন্তা করতে পারি যে আমাদের বডির যেই মাসেল গুলাই বা যেখানেই আমাদের লং টাইম ধরে এটা ফাংশন করছে কিন্তু সেটা ফাংশনের স্পিডটা বা ইন্টেন্সিটিটা কম, সেখানে হচ্ছে রেড মাসেল প্রেজেন্ট থাকবে। অর্থাৎ আমাদের বডির পশ্চার মেনটেন করার জন্য বা আমাদের বডির যে বসে আছি দাঁড়িয়ে আছি এইভাবে এই স্ট্যান্সটা মেনটেন করার জন্য যে মাসেল গুলো কাজ করছে সেগুলো হচ্ছে রেড মাসেল। অর্থাৎ আমাদের অ্যান্টি গ্র্যাভিটি মাসেলস অফ দি ট্রাঙ্ক, এটা এগুলো রেড মাসেলস। এবং লিমস এর ক্ষেত্রে, আপার লিম্বের ক্ষেত্রে ব্র্যাকিয়ালিস, এটা হচ্ছে একটা রেড মাসেল, এবং লোয়ার লিম্বের ক্ষেত্রে সোলিয়াস হচ্ছে একটা রেড মাসেল। কামিং টু হোয়াইট মাসেল, হোয়াইট মাসেলে যেটা বললাম যে লেস মায়োগ্লোবিন, ফিওর মাইটোকন্ড্রিয়া, লেস সার্কোপ্লাজম অ্যান্ড হচ্ছে ফিওর ব্লাড ক্যাপিলারিস, এগুলো হচ্ছে হোয়াইট মাসেলের প্রপার্টিস। এটা হচ্ছে রেড মাসেলের পুরা উল্টা। এটা হচ্ছে কন্ট্রাকশনটা র্যাপিড হবে, কন্ট্রাকশনের ফোর্স বেশি হবে, কিন্তু এটা হচ্ছে আর্লি ফ্যাটিক ডেভেলপ করে যাবে এবং এটা সাস্টেইন করা যাবে না। অর্থাৎ আমরা আমাদের যেই মাসেল গুলোর মুভমেন্ট অনেক ফাস্ট কিন্তু বেশিক্ষণ ধরে আমরা কন্টিনিউ করতে পারি না, সেগুলো হচ্ছে হোয়াইট মাসেল। সো এক্সাম্পলে যদি আসি, আমরা যেমন বলেছিলাম সোলিয়াস হচ্ছে রেড মাসেল, সো ক্যাস্ট্রোনিমিয়াস হচ্ছে হোয়াইট মাসেল, ব্র্যাকিয়ালিস বলেছিলাম রেড মাসেল, বাইসেপস ব্র্যাকাই হচ্ছে হোয়াইট মাসেল, আর লাস্টলি এক্সট্রা অকুলার মাসেল যেটা যেটা আমরা চিন্তা করতে পারি যে আই মুভমেন্ট তো অনেক ফাস্ট, এটা হচ্ছে অবশ্যই একটা হোয়াইট মাসেল হবে। আর মাসেলস অফ ডিজিটস বা মাসেলস অফ ফিঙ্গার্স অ্যান্ড টোস, এই মাসেল গুলো হোয়াইট মাসেল, কারণ আমরা জানি যে এই মাসেল গুলো হচ্ছে আমরা অনেক প্রেসাইসলি এবং অনেক ফাস্ট মুভ করি, বাট এটার মুভমেন্টটা আমরা বেশিক্ষণ সাস্টেইন করতে পারি। নেক্সট ক্লাসিফিকেশনে চলে আসি, এটা হচ্ছে ক্লাসিফিকেশন অন দি বেসিস অফ রোল। সো এখানে আমরা চারটা ভাবে জিনিসটাকে ডিভাইড করতে পারি, একটা হচ্ছে প্রাইম মুভার, অ্যান্টাগনিস্ট, সিনার্জিস্ট এবং ফিক্সেটর। প্রাইম মুভার হচ্ছে যে মাসেলটা একটা স্পেসিফিক মুভমেন্টের মেইন মাসেল, অর্থাৎ এই মাসেলটাই মেইনলি এই মুভমেন্টটা করছে। অর্থাৎ আমরা বলতে পারি যে ফ্লেকশন অফ এলবো জয়েন্টের ক্ষেত্রে ব্র্যাকিয়ালিস মাসেলটা হচ্ছে প্রাইম মুভার। অ্যান্টাগনিস্ট হচ্ছে সেটার উল্টা, একটা মাসেলের অপোজিট যে কাজটা, অ্যান্টাগনিস্ট যে কাজটা সেটাই হচ্ছে অ্যান্টাগনিস্ট মাসেল। অর্থাৎ এই যে বললাম যে ফ্লেকশন অফ দি এলবো, এখানে হচ্ছে ট্রাইসেপস হচ্ছে অ্যান্টাগনিস্ট মাসেল। আমি যদি এই জিনিসটা উল্টায় বলতাম, তখন যদি বলতাম যে আমাদের এক্সটেনশন অফ দি এলবো জয়েন্ট এখানে হচ্ছে, তাহলে কি হবে? তাহলে এখানে সিম্পলি মাসেলটা উল্টায় যাবে, অর্থাৎ এখানে প্রাইম মুভার হবে ট্রাইসেপস এবং হচ্ছে অ্যান্টাগনিস্ট হবে হচ্ছে ব্র্যাকিয়ালিস মাসেল। তারপরে যেটা, সেটা হচ্ছে সিনার্জিস্ট। এই সিনার্জিস্ট মাসেলটা কি কাজ করে? এটা হচ্ছে যখন একটা মাসেল একের বেশি জয়েন্ট ক্রস করে পরবর্তী জয়েন্টে, মানে পরে একটা জয়েন্টে যে অ্যাটাচমেন্ট নেয়, তখন যে ইন্টারভিনিং বা মাঝখানের যে মাসেল গুলো জয়েন্ট গুলো আছে সেই জয়েন্ট গুলো হচ্ছে ফিক্স করে এই সিনার্জিস্ট মাসেল গুলো। সো ফর এক্সাম্পল আমাদের যে ফোর আর্মের যে হচ্ছে ফিঙ্গারের যে মাসেল গুলো বা হচ্ছে আমাদের লং ফ্লেক্সার মাসেল গুলো, যেটা হচ্ছে আমাদের ফোর আর্মের, সেগুলো আমরা জানি যে ফ্যালাঞ্জিস বা ইন্টারফ্যালাঞ্জিয়াল জয়েন্টে যাওয়ার আগে তাদেরকে হচ্ছে রিস্ট জয়েন্টটা পাস করে যেতে হয়। তো এখানে আমরা একটু নর্মালি চিন্তা করতে পারি যে এখানে যদি আমরা রিস্ট জয়েন্টটাকে ছেড়ে দিই বা এখানে যদি আমরা কোনো ভলেন্টারি মুভমেন্ট না করতে করতে চাই, তাহলে আমরা যদি একটা মাসেল চিন্তা করি যে আমাদের ইন্টারফেরেন্সিয়াল জয়েন্টের মোশন করছে, স্বাভাবিকভাবে সেটা কিন্তু রিস্ট জয়েন্টেরও একটা ফ্লেকশন করার কথা। এই ফ্লেকশনটা প্রিভেন্ট করার জন্যই রিস্টের যে এক্সটেন্সার মাসেল গুলো আছে সেটাই হচ্ছে এই ফ্লেকশনের সাথে কন্ট্রাক্ট করে ফেলা, যাতে হচ্ছে রিস্ট জয়েন্টের দুই দিক থেকেই একটা ফোর্স থাকে এবং রিস্ট জয়েন্টটা আলটিমেটলি কোনো মোশন হয়। সো ওই মাসেল গুলোকে হচ্ছে সিনার্জিস বলা হচ্ছে। লাস্টলি যে গ্রুপটা সেটা হচ্ছে ফিক্সেটর মাসেল। ফিক্সেটর মাসেল কি কাজ করে? আমরা জানি যে একটা মাসেলের দুইটা অ্যাটাচমেন্ট থাকে, প্রক্সিমাল অ্যাটাচমেন্টটা থাকে হচ্ছে তার অরিজিন, ডিস্টালটা হচ্ছে তার ইনসার্শন, এবং মাসেলের কাজটাই হচ্ছে সে যখন কন্ট্রাক্ট করবে তখন ডিস্টাল এন্ডে হচ্ছে মুভমেন্টটা হবে, বাট প্রক্সিমাল এন্ডেও তো মুভমেন্ট হওয়ার কথা, যেহেতু কন্ট্রাকশনটা হলে প্রক্সিমাল এন্ডটাও মুভমেন্ট হওয়ার কথা। এটাকে স্টেবিলাইজ করার জন্য, এখানেও যাতে মুভমেন্টটা না হয়, এখানে স্টেবিলাইজ করার জন্য যে মাসেল গুলো কাজ করে সেগুলোকেই বলা হয় ফিক্সেট। এটার এক্সাম্পল হচ্ছে আমাদের শোল্ডার গার্ডলের যে মাসেল গুলো থাকে, সেটা যদি এখানে যদি ডেল্টয়েড মাসেলটা হচ্ছে আমাদের কন্ট্রাক্ট করে, কন্ট্রাক্ট করে হচ্ছে আর্মের অ্যাবডাকশন করাতে চায়, তখন আমাদের শোল্ডার গার্ডলে অনেক ছোট ছোট মাসেল আছে, যেমন ল্যাটিসিমাস ডর্সি বা হচ্ছে রম্বয়েড যে মাসেল গুলো, সেই মাসেল গুলো হচ্ছে কন্ট্রাকশন করে এই শোল্ডার জয়েন্টটাকে স্টেবিলাইজ করতে পারে।
সো এগুলো হচ্ছে এক্সাম্পল অফ ফিক্সড ভেক্টর। এখন আমরা যে থার্ড টাইপ অফ ক্লাসিফিকেশন সেটাতে চলে আসি, সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ স্কেলেটাল মাসল অ্যাকর্ডিং টু ডিরেকশন অফ মাসল ফাইবার। এখানে মূলত আমরা চারটা ভাগে জিনিসটাকে ডিফারেন্সিয়েট করতে পারি, একটা হচ্ছে প্যারালাল, অবলিক, স্পাইরাল এবং ক্রুশিয়েট। কামিং টু প্যারালাল, প্যারালালের মধ্যে হচ্ছে তিনটা আবার ফার্দার সাব ডিভিশন আছে। একটা হচ্ছে স্ট্র্যাপ মাসল, স্ট্র্যাপ মানে আমরা বুঝতে পারছি মাসলটা হচ্ছে লম্বা হবে, বেশি উইথ কম হবে। এটার এক্সাম্পল হচ্ছে আমাদের সার্টোরিয়াস মাসল, রেক্টাস অ্যাবডোমিনিস মাসল। আমরা যারা এই মাসলগুলো দেখেছি ডিসেকশনে তারা অলরেডি এসে ইমাজিন করতে পারছি যে মাসলগুলো লম্বা, এই জন্য এদেরকে স্ট্র্যাপ বলা হচ্ছে। তারপরে মাসলটা হচ্ছে কোয়াড্রেট, কোয়াড্রেট মাসল, যেটা আমরা নাম শুনে বুঝতে পারছি যে শেপটা হচ্ছে কোয়াড্রেট শেপের, অর্থাৎ হচ্ছে উইথটা একটু বেশি হবে। সো এই মাসলগুলোর নামের মধ্যেই কোয়াড্রেট কথাটা থাকে, অর্থাৎ কোয়াড্রেটাস ল্যাম্বোরাম বা প্রোনেটার কোয়াড্রেটাস এগুলো। আর ফিউজি আরেকটা মাসল, আরেকটা টাইপ প্যারাল মাসল হচ্ছে ফিউজি ফর্ম মাসল। এগুলো হচ্ছে যে মাসল গুলো আমরা জানি ফিউজি ফর্ম মানে হচ্ছে সেন্ট্রালি ওয়াইড এবং বোথ এন্ড স্ট্র্যাপ টেপারিং। এটার সবচেয়ে কমন এক্সাম্পল হচ্ছে বাইসেপ প্র্যাকাই। এই মাসলটা কন্ট্রাক্ট করলে আমরা এই শেপটা দেখতে পারি, ফিউজি ফর্ম শেপটা দেখতে পারি। তারপরে চলে আসি আমরা হচ্ছে অবলিক মাসলের ক্ষেত্রে। অবলিক মাসল এখানে আমরা আরো দুই ভাবে ভাগ করতে পারি, এটা হচ্ছে পিনেট মাসল আর এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার মাসল। ট্রায়াঙ্গুলার মাসলটা আগে বলে আসি, ট্রায়াঙ্গুলার কথা অর্থাৎ মানে বুঝাই যাচ্ছে এটা হচ্ছে ট্রায়াঙ্গেল শেপের থাকবে। এটা সবচেয়ে কমন এক্সাম্পল হচ্ছে টেম্পোরালিস মাসল, টি ফর ট্রায়াঙ্গুলার, টি ফর টেম্পোরালিস, এভাবে মনে রাখা যায়। তারপরে আসি আমরা আরেকটা যেটা ছিল সেটা হচ্ছে পিনেট মাসল। পিনেট মাসল হচ্ছে যে এই মাসেল গুলা তাদের যে ফাইবার গুলো সেটা হচ্ছে তাদের অরিজিন থেকে তাদের যে ইন্টারমাসকুলার শেপটা থাকে অথবা এই মাসেলের যে লাইন অফ অ্যাকশন অফ পুল থাকে সেই অরিজিন থেকে ওই জায়গাটা পর্যন্ত অবলিকলি অ্যারেঞ্জ থাকবে। সো এই পিনেট মাসেলটা আমরা অনেক সময় ভুলে যাই বা অনেক সময় মনে রাখতে পারি না, সো এটার জন্য আমাদের কিছু ফিগার দেখলে এই জিনিসটা আমাদের অনেক কাজে দিবে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে ফ্লেক্সার পলিসিস লঙ্গাস যে মাসেলটা আছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই মাসেলের ফাইবার গুলো অবলিকলি এসে এখানে তার লাইন অফ পুলের সাথে এখানে অ্যাটাচমেন্ট নিচ্ছে। সো এইগুলো হচ্ছে আমাদের ইউনিপিনেট মাসেল, অর্থাৎ তারা এক ডাইরেকশনে অবলিক। সিমিলারলি বাইপিনেট যে মাসেল গুলো সেটার সবচেয়ে কমন এক্সাম্পল হচ্ছে রেক্টাস ফিমোরিস মাসেল। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে লাইন অফ অ্যাকশন অফ ফোর্স যেটা সেখানে থেকে দুই সাইডে দুই ভাবে হচ্ছে মাসেল ফাইবার গুলো অবলিকলি অ্যারেঞ্জড। মাল্টিপিনেট যে মাসেলটা সেটা সবচেয়ে কমন এক্সাম্পল হচ্ছে ডেল্টয়েড মাসেল এবং সাবস্ক্যাপুলারিস মাসেল। এটা আমরা জানি যে ডেল্টয়েড মাসেলের অনেকগুলো ইন্ট্রামাসকুলার শেপটা থাকে এবং এটা দিয়ে হচ্ছে ডেল্টয়েড মাসেলটা অনেক অ্যান্টেরিয়ার পোস্টেরিয়ার এরকম ভাবে ভাগ করা। সো এখানেও দেখতে পাচ্ছি আমরা অনেক ডিফারেন্ট ডাইরেকশনে হচ্ছে মাসেলটা অবলিক, এই জন্য এটাকে বলা হচ্ছে মাল্টিপিনেট মাসেল। আর লাস্টলি যেটা সার্কামপিনেট মাসেল সেটার এক্সাম্পল হচ্ছে টিবিয়ালিস অ্যান্টেরিয়ার। এটাকে আমরা দেখে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এটা একটা ফিউজিফর্ম মাসেল অর্থাৎ স্পিন্ডল শেপ মাসেল, কিন্তু আসলে সেটা না, মাসেলটার ফাইবার ডাইরেকশনটা আসলে অবলিক, কিন্তু এটা হচ্ছে অবলিক লাইন অফ যে পুলটা সেটা হচ্ছে মাসেলের ভিতরে, অর্থাৎ মাসেলের ভিতর দিয়ে যাচ্ছে। সো এটা যদি মাসেলটা আমরা কেটে দেখতাম তখন দেখতাম যে এটার ভিতরের দিকে হচ্ছে মাসেলের ফাইবারের ডাইরেকশন গুলো অবলিকলি যাচ্ছে। লাস্ট দুইটা যেটা হচ্ছে এই ক্লাসিফিকেশনের মধ্যে ছিল সেটা হচ্ছে স্পাইরাল মাসেল। স্পাইরাল মাসেল মানে হচ্ছে যে মাসেলটা তার ইনসার্শনের কাছে টুইস্টেড। এটা সবচেয়ে কমন এক্সাম্পল হচ্ছে পেক্টোরালিস মাসল, পেক্টোরালিস মেজর মাসল। এটা আমরা একদম ডিসেকশনের বডিতে দেখতেই পারি যে এখানে হচ্ছে এই মাসেলটার ইনসার্শন টুইস্টেড। আর লাস্টলি হচ্ছে ক্রুসিয়েট মাসল, মাসল এই ক্রুসিয়েট অর্থাৎ হচ্ছে ক্রস শেপড। এটার সবচেয়ে কমন এক্সাম্পল হচ্ছে স্টার্নোক্লিডোমাস্টয়েড, কারণ আমরা জানি যে স্টার্নোক্লিডোমাস্টয়েডের দুইটা হেড থাকে। এই দুইটা হেড থাকার কারণে হচ্ছে মাসেলটা একটা এক্স শেপ আকার ধারণ করে থাকে। সো দ্যাট ইজ অল অ্যাবাউট দি ক্লাসিফিকেশন, দ্যাট ভ্যারিয়াস টাইপস অফ ক্লাসিফিকেশন অফ মাসেলস। এখন আমরা যে তিনটা টাইপ অফ মাসেল এদের হিস্টোলজিক্যাল স্ট্রাকচার এবং হিস্টোলজিক্যাল স্ট্রাকচারের মধ্যে যে ডিফারেন্সেস গুলো সেগুলো দেখি। অলরেডি আমরা এসব হিস্টোলজিক্যাল স্ট্রাকচার আমরা মোটামুটি সবাই ফ্যামিলিয়ার, কারণ এগুলো হচ্ছে একদম শুরু থেকেই হচ্ছে আমাদেরকে হিস্টোলজিক্যাল স্ট্রাকচার গুলো দেখা পড়ানো হয়। সো আমাদের যদি রিটেনের ক্ষেত্রে এগুলো ড্রয়িং লেভেল করতে বলে আমরা হচ্ছে হিস্টোলজিক্যাল স্ট্রাকচার গুলো দিয়ে দিতে পারবো। এখন আসি হচ্ছে যে ডিফারেন্সটা কি বা এদের হচ্ছে যে ডিসক্রিপশনটা সেটা কি। প্রথম কথা হচ্ছে শেপের ক্ষেত্রে আসি, স্কেলেটাল মাসেলটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল, কার্ডিয়াক মাসেলটা হচ্ছে নেটওয়ার্ক অফ ব্রাঞ্চিং এন্ড অ্যানাস্টোমোসিং সিলিন্ডার্স, আর যেটা হচ্ছে স্মুথ মাসেল সেটা সেটা আমরা দেখতে পাচ্ছি স্পিন্ডল শেপ। ক্রস স্ট্রাইশনে আসি, স্ট্রাইশন হচ্ছে প্রেজেন্টের ক্ষেত্রে, প্রেজেন্ট হচ্ছে স্কেলেটাল এবং কার্ডিয়াক মাসেলের ক্ষেত্রে, এটা আমরা অলরেডি ক্লাসিফিকেশনে বলেছিলাম, এবং অ্যাবসেন্ট হচ্ছে স্মুথ মাসেলে। আমরা যদি এখানে নিউক্লিয়াসটা বলি তাহলে স্কেলেটাল মাসেলে হচ্ছে মাল্টিপল নিউক্লিয়াস থাকে, এর হচ্ছে ফ্ল্যাটেন থাকে এবং এসেন্ট্রিক থাকে। কার্ডিয়াক মাসেলের ক্ষেত্রে এগুলো হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল নিউক্লিয়াস থাকে, ওভাল এবং সেন্ট্রিক। আর হচ্ছে স্মুথ মাসেলের ক্ষেত্রে এগুলো হচ্ছে সিঙ্গেল, ওভাল এন্ড সেন্ট্রিক। ইন্টারকেলেটেড ডিস্ক, এটা একটা স্পেশাল স্ট্রাকচার, এটা হচ্ছে প্রেজেন্ট অনলি ইন দ্য কেস অফ কার্ডিয়াক মাসেলস এবং অ্যাবসেন্ট ইন দ্য আদার টু মাসেলস। তারপরে ফাংশনালি এদের আমরা কিছু ডিফারেন্স বলতে পারি, অর্থাৎ ভলেন্টারি কন্ট্রোল হচ্ছে স্কেলেটাল মাসেলের ক্ষেত্রে ভলেন্টারি এবং কার্ডিয়াক মাসেলের ক্ষেত্রে হচ্ছে এবং স্মুথ মাসেলের ক্ষেত্রে হচ্ছে ইনভলেন্টারি। আর আরেকটা ডিফারেন্স যেটা বলতে পারি সেটা হচ্ছে যে ব্রাঞ্চিং অফ দি ফাইবার্স, আমরা দেখছি স্ট্রাইটেড মাসেলের মধ্যে কোনো ব্রাঞ্চিং নেই,
কার্ডিয়াক মাসলের ক্ষেত্রে এক্সটেন্সিভ ব্রাঞ্চিং আছে এবং স্মুথ মাসলের মধ্যেও কোনো ব্রাঞ্চিং দেখছে না। সো এগুলো হচ্ছে মোটামুটি ডিফারেন্সেস। আমরা আরো ফাংশনাল কিছু ডিফারেন্সেস বা ফিজিওলজিক্যাল কিছু ডিফারেন্সেস অ্যাড করতে পারি যদি আমরা মনে করি যে এখানে আরো বেশি মার্কস দেওয়া আছে এবং বেশি মার্কসের জন্য অ্যাটেম্প করতে হবে। তারপরে আমরা নেক্সট কোয়েশ্চেন চলে যাই। নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ সার্কোমিয়ার। সো সার্কোমিয়ার জিনিসটা আমরা এটা হচ্ছে একদম যেটা হচ্ছে মাইক্রোস্কোপিক স্ট্রাকচার মাসলের এখানে দেখতে পারি। সার্কোমিয়ার ডেফিনিশন হচ্ছে ইট ইজ দি পোর্শন অফ দি মায়োফিব্রিল বিটুইন টু সাকসেসিভ জেড ডিস্ক, টু সাকসেসিভ জেড ডিস্ক, এটাই হচ্ছে সার্কোমিয়ার ডেফিনিশন। সো আমরা যারা এই এ ব্যান্ড, আই ব্যান্ড, দেন হচ্ছে এইচ এইচ জোন, এম লাইন, এগুলোর সাথে যারা ফেমিলিয়ার তারা জানি যে দুই সাইডে, দুই এন্ডে থাকে হচ্ছে দুইটা জেড ডিস্ক, এবং এই জেড ডিস্কের মাঝখানে এই যতটুকু এরিয়া সেটাই হচ্ছে আমাদের একটা সার্কোমিয়ার। নেক্সট কোয়েশ্চেন চলে আসি আমরা। ফার্স্ট কোয়েশ্চেনে এক্সপ্লেইন অ্যানাটমিক্যালি দেখতে পাচ্ছি যে ইন্টারকালেটেড ডিস্ক কেন হচ্ছে কার্ডিয়াক মাসল সেলে প্রেজেন্ট। আচ্ছা, সো ইন্টারকালেটেড ডিস্ক আমরা দেখতে পেরেছি এটা হচ্ছে যে কার্ডিয়াক মাসল মায়োসাইটের জন্য একটা স্পেশাল স্ট্রাকচার ছিল। ইন্টারকালেটেড ডিস্কটা কি, আমরা যে হচ্ছে বিভিন্ন সেলের মধ্যে যে জাংশন গুলো ছিল সেটা আমি লাস্ট দিন বলেছিলাম যে রিটেনের জন্য না আসলেও ভাইবার জন্য অনেক ইম্পর্টেন্ট। সো ওখানে আমরা দেখেছি যে চার টাইপের জাংশন ছিল। এই চার টাইপের জাংশনের মধ্যে জাস্ট টাইট জাংশনটা বাদে বাকি তিনটা জাংশন প্রেজেন্ট হচ্ছে এই ইন্টারকানেক্টেড ডিস্কের মধ্যে, অর্থাৎ অ্যাডহেরেন্ট জাংশন, ডেসমোজোম অ্যান্ড গ্যাপ জাংশন। সো এতগুলো জাংশন থাকার কারণে লাভটা কি হচ্ছে, আমরা ফিজিওলজিতে পড়েছি যে কার্ডিয়াক মাসেলটা হচ্ছে ইট ইজ আ ফাংশনাল সিনসাইটিয়াম, অর্থাৎ কার্ডিয়াক মাসেলের এক পোর্শনেই যদি কোনো একটা এক্সাইটেশন বা কোনো একটা অ্যাকশন পোটেনশিয়াল শুরু হয় সেটা হচ্ছে পুরো হার্ট বা পুরো কার্ডিয়াক মাসেলের একসাথে ছড়ায় যায়। সো এতগুলো জাংশন থাকার কারণে আমাদের যে আয়নের যে মুভমেন্ট সেটা হচ্ছে আরো ইজিয়ার হয়, সেটা ফ্যাসিলিটেট করে, এবং এটাই হচ্ছে ইন্টারকালেটেড ডিস্কের ফাংশন। রিজেনারেশন অফ কার্ডিয়াক মাসল কেন পসিবল না, কারণ আমরা লাস্ট দিন বলেছি যে কার্ডিয়াক মায়োসাইট হচ্ছে এক্সাম্পল অফ আ স্টেবল সেল। এটা হচ্ছে আমাদের যে জি জিরো ফেজ বসে থাকে, এবং সেটা হচ্ছে যে সেল সাইকেলের যে প্রসেস গুলো সেই প্রসেস গুলোতে সেটা হচ্ছে ফাংশন করে না। সো হ্যাঁ, বিকজ আমাদের কার্ডিয়াক মাসলটা হচ্ছে একটা পার্মানেন্ট সেল, সরি পার্মানেন্ট সেল হবে, স্টেবল সেল না, পার্মানেন্ট সেল, এটা হচ্ছে কোনো রিজেনারেশন পসিবল না এই ক্ষেত্রে। সো তারপরে আমরা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি যে ক্যালসিয়াম প্লেজ এ রোল ইন মাসেল কন্ট্রাকশন। এটা মূলত হচ্ছে ফিজিওলজি কোয়েশ্চেন। এটা হচ্ছে আমরা ফিজিওলজি নলেজ দিয়ে যে ক্যালসিয়াম কিভাবে হচ্ছে আমাদের অ্যাক্টিন মায়োসিন কোয়াসপিসটা ফর্ম করে থাকে ওখান থেকে হচ্ছে আনসার করতে হবে এটা। পরের কোয়েশ্চেনটা হচ্ছে গ্যাপ জাংশন প্রেজেন্ট ইন কার্ডিয়াক মাসেল কেন, কারণ হচ্ছে ইন্টারকালেটেড ডিস্কের যে ফাংশনটা ওখানে যে গ্যাপ জাংশন থাকে সেটাই থাকে। সো দ্যাট ইজ অল অ্যাবাউট মাসেল টিস্যু। এখন আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাই, যেটা হচ্ছে নার্ভাস টিস্যু। সো নার্ভাস টিস্যু ফার্স্ট কোয়েশ্চনটা হচ্ছে নিউরন। নিউরনের ডেফিনিশন একটা বলতে পারি যে স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ দি নার্ভাস সিস্টেম, বা যারা যেইখান থেকে আমরা যেই ডেফিনিশনটা পড়ে থাকি সেটা আমরা দিতে পারি এখানে। তারপর চল কোয়েশ্চনটা চলে আসি, যেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ নিউরন উইথ এক্সাম্পল। আচ্ছা, সো ক্লাসিফিকেশন অফ নিউরনের ক্ষেত্রে আমরা এখানেও এটাকে অনেক ডিফারেন্ট বেসিসে ক্লাসিফিকেশন করতে পারি। একটা হচ্ছে আমরা ফার্স্ট অফ অল যে ক্লাসিফিকেশনটা করবো সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু পোলারিটি। এখানে হচ্ছে চারটা ভাগে ভাগ করা যায়, হচ্ছে ইউনিপোলার, বাইপোলার, মাল্টিপোলার, সিরো ইউনিপোলার। ইউনিপোলারটা হচ্ছে যে একটা বডি এবং একটা পরিস মধ্যে থেকে হচ্ছে একটা সিঙ্গেল প্রসেস। এটার এক্সাম্পলটা হচ্ছে খুবই একটা আইসোলেটেড একটা এক্সাম্পল, যেটা হচ্ছে মেসেনসেফালিক নিউক্লিয়াস অফ দি ট্রাইজেমিনাল নার্ভ। কামিং টু বাইপোলার, যেটা বাইপোলার মানে হচ্ছে একটা সেল বডির থেকে দুই সাইডে দুইটা প্রসেস চলে যাবে। আমাদের যে স্পেশাল সেন্স গুলো আছে, অর্থাৎ ভিশন, অলফ্যাকশন অ্যান্ড হচ্ছে হিয়ারিং, এই যে স্পেশাল সেন্সের যে নার্ভ গুলো আসে সেগুলো আলটিমেটলি কিন্তু বাইপোলার সেলের নিউরন থেকে আসে। অর্থাৎ বাইপোলার সেলস আর প্রেজেন্ট ইন দি রেটিনা, কক্লিয়া অ্যান্ড ভেস্টিবুলার গ্যাংলিয়ন অ্যান্ড অলফেক্টরি মিউকোসা। এবং রেটিনা এবং অলফেক্টরি মিউকোসাটা আমরা অলরেডি যখন হেড নেক পড়েছিলাম তখন হচ্ছে যে আমাদের নেজাল সেপ্টামের নার্ভ সাপ্লাই, এবং হচ্ছে যখন আমরা আইবল পড়েছিলাম তখন হচ্ছে রেটিনার ডিফারেন্ট লেয়ার্স, এখানে আমরা অলরেডি এই জিনিসগুলো দেখে এসেছি। তারপর এটা হচ্ছে মাল্টিপোলার। মাল্টিপোলার মানে হচ্ছে এখানে সেল বডির সাথে অনেকগুলো ডেনড্রাইট থাকবে এবং একটা সিঙ্গেল অ্যাক্সন থাকবে। আমাদের বডির যে মেজরিটি যে হচ্ছে আমাদের নার্ভ গুলো সেগুলো হচ্ছে 99% হচ্ছে মাল্টিপোলার। সো এটা যদি এক্সাম্পল দিতে বলা হয় যে আমরা ইম্পর্টেন্ট গুলো বলতে পারি, অর্থাৎ আমাদের সেরেব্রামে যে পিরামিডাল সেল, সেরেবেলামে যে পারকিনজি সেল, এবং হচ্ছে আমাদের স্পাইনাল কর্ডের যে অ্যান্টেরিয়ার হর্ন সেল, মোটর নিউরন, এগুলো হচ্ছে সব মাল্টিপোলার ইন নেচার। আর লাস্টলি হচ্ছে সিউডো ইউনিপোলার, অর্থাৎ এখানে হচ্ছে একটা সিঙ্গেল বডি থেকে একটা প্রসেস বের হবে, এই প্রসেসটা পরবর্তীতে দুই ভাগে ডিভাইড করে দুই দিকে চলে যাবে। সিউডি ইউনিপোলারেরও একটা খুবই আইসোলেটেড এক্সাম্পল, যেটা আমরা হচ্ছে স্পাইনাল কর্ডে পড়েছিলাম, ডর্সাল রুট গ্যাংলিয়ন, যে গ্যাংলিয়ন দিয়ে হচ্ছে সেন্সরি ইম্পালসটা আমাদের স্পাইনাল কর্ডে চলে আসে। সো এটা গেল হচ্ছে ক্লাসিফিকেশন অন দি বেসিস অফ পোলারিটি। তারপর আমরা চলে যাই ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু দি সাইজ অফ দি নিউরন। এখানে হচ্ছে গোলজি টাইপ 1 এবং গোলজি টাইপ 2,
বলছি টাইপ ওয়ান হচ্ছে লং এক্সন ওয়ালা নিউরন গুলো, যেগুলো হচ্ছে আমরা চিন্তা করতে পারি যে লং একটা ডিস্টেন্স ইম্পালস ক্যারি করবে, অর্থাৎ আমাদের স্পাইনাল কর্ড থেকে যে অ্যান্টিরিয়র হর্ন সেল গুলো আছে বা আমাদের সেরেব্রাম সেরেবেলামের যে পিরামিডাল এবং পারকিনজি সেলস গুলো আছে সেগুলো সব হচ্ছে গোলজি টাইপ ওয়ান। গোলজি টাইপ টু হচ্ছে শর্ট এক্সন এবং এরা হচ্ছে ছোট ছোট ডিস্টেন্স ইম্পালস ক্যারি করবে, অর্থাৎ যে সেরেব্রাল এবং সেরেবেলার কর্টেক্সের যে রিমাইন্ডার যে নিউরনস গুলো সেগুলো হচ্ছে আমাদের গোলজি টাইপ টু। তারপরে অ্যাকর্ডিং টু ফাংশন আমরা অবশ্যই এটা হচ্ছে সেন্সরি নিউরন, মোটর নিউরন এবং ইন্টারনাল নিউরনে ভাগ করতে পারি, এবং তিনটার এক্সাম্পলই আমরা খুবই কমনলি বলতে পারবো। আর অ্যাকর্ডিং টু পজিশন আমরা হচ্ছে অবশ্যই আপার মোটর এবং লোয়ার মোটর নিউরনে ভাগ করতে পারি। আপার মোটর মানে হচ্ছে পিরামিডাল সেল অ্যান্ডার এক্সন, আর লোয়ার মোটর মানে হচ্ছে যে ক্রেনিয়াল নার্ভ এবং হচ্ছে আমাদের অ্যান্টিরিয়ার হর্ন সেলস অফ স্পাইনাল কর্ড। সো এটা হচ্ছে গেল ক্লাসিফিকেশন অফ নিউরন উইথ এক্সাম্পল। দেন নিউরনের ফিগার আমরা অবশ্যই সবাই আঁকতে পারবো, সবগুলা টাইপের নিউরন, সবগুলো পোলারিটির নিউরন নিয়ে আমরা নিচে আঁকতে পারবো। সো এখানে আমি আর গেলাম না, নেক্সট আমরা চলে যাই হচ্ছে নিউরোগ্লিয়া, নিউরোগ্লিয়া এন্ড নিউরোগ্লিয়ার ক্লাসিফিকেশন। সো নিউরোগ্লিয়া কি জিনিস? নিউরোগ্লিয়া হচ্ছে সাপোর্টিং সেলস অফ দি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম উইচ আর নন এক্সাইটেবল, অর্থাৎ আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের যতগুলো হচ্ছে সাপোর্টিং সেল থাকে, মানে যেগুলো হচ্ছে কোনো ইম্পালস ক্যারি করে না, বাট এরা হচ্ছে কোনো সাপোর্টিং একটা ফাংশন করে এবং এরা হচ্ছে নন এক্সাইটেবল, অর্থাৎ এদের মধ্যে কোনো নার্ভাস এক্সাইটমেন্ট আনা পসিবল না, সেগুলো হচ্ছে নিউরোগ্লিয়া। নিউরোগ্লিয়ার টাইপসে আসি আমরা। সো নিউরোগ্লিয়ার টাইপস আমরা এটা বলতে পারি যে চার ব্রড হেডিং এ চার টাইপ অফ নিউরোগ্লিয়া আছে। একটা হচ্ছে অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট, মাইক্রোগ্লিয়া সেলস অ্যান্ড হচ্ছে এপেনডাইমাল সেলস। সো এখন আমরা এদের ফার্দার যে ডিভিশন অ্যালং উইথ দ্য স্ট্রাকচার অ্যান্ড ফাংশন এটা একটু দেখি। অ্যাস্ট্রোসাইটকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, এটা হচ্ছে ফাইব্রাস অ্যাস্ট্রোসাইট, এটা হচ্ছে প্রোটোপ্লাজমিক অ্যাস্ট্রোসাইট। আমরা এরকম একটা ফিগারে, এটা হচ্ছে স্নেল থেকে একটা ফিগার দেওয়া, এখানে সবগুলো ডিফারেন্ট নিউরোগ্লিয়া একসাথে একটা ছবিতে দেওয়া। সো ফার্স্ট ফাইব্রাস যে অ্যাস্ট্রোসাইটটা সেটা হচ্ছে এই যে এখানে যে ফিগার আমরা দেখতে পাচ্ছি যে এদের সেল বডিটা হচ্ছে ছোট হবে এবং হচ্ছে এদের সাইটোপ্লাজমিক প্রসেস গুলো হচ্ছে লং অ্যান্ড স্লেন্ডার, সাথে তাদের একটা জিনিস থাকবে যেটাকে বলে পেরি ভাস্কুলার ফিট, সরি, যেটা হচ্ছে ভেসেলস এর সাথে একটা মানে পায়ের মতো একটা স্ট্রাকচার কানেক্ট করা আছে। এদের লোকেশনটা থাকবে প্রেজেন্ট ইন দি হোয়াইট ম্যাটার এন্ড এদের ফাংশন হচ্ছে বেসিক্যালি যত রকমের সাপোর্টিং কাজ আছে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে, অর্থাৎ সাপোর্টিং ফ্রেমওয়ার্ক দেওয়া, দে অ্যাক্ট অ্যাজ আ ইলেকট্রিক ইনসুলেটর, দে লিমিট দ্য স্প্রেড অফ নিউরো ট্রান্সমিটার্স, দে স্টোর গ্লাইকোজেন, দে টেক আপ পটাশিয়াম আয়নস, দেন হচ্ছে দে সার্ভ অ্যাজ ওয়েন দ্য সিএনএস ইজ ড্যামেজ দে সার্ভ অ্যাজ সাম সর্ট অফ প্রোলিফারেশন টু ফর্ম সেলুলার স্কার টিস্যু, দে প্রোডিউস ট্রফিক সাবস্টেন্সেস। তো এইসব রকমের যে আমাদের সাপোর্টিং কাজগুলো আছে এগুলো হচ্ছে আমাদের এই ফাইব্রাস অ্যাস্ট্রোসাইটের ফাংশন। কামিং টু প্রোটোপ্লাজমিক অ্যাস্ট্রোসাইট, প্রোটোপ্লাজমিক অ্যাস্ট্রোসাইটটা হচ্ছে এটার হচ্ছে স্মল বডি থাকবে আর এটার প্রসেসগুলো হচ্ছে থিক থাকবে, সিমিলার টু ফাইব্রাস অ্যাস্ট্রোসাইট এদের পেরিভাস্কুলার ফিট থাকবে এবং হচ্ছে এদের অনেক অনেক ব্রাঞ্চেস থাকবে যেটা হচ্ছে ফাইব্রাস অ্যাস্ট্রোসাইটের ছিল না। এদের লোকেশনটা থাকবে হচ্ছে গ্রে ম্যাটারে, যেহেতু ফাইব্রাসটা ছিল হচ্ছে হোয়াইট ম্যাটারে, এবং এদের ফাংশন ইজ দ্য সেম অ্যাজ ফাইব্রাস অ্যাস্ট্রোসাইট। কামিং টু নেক্সট ওয়ান, যেটা হচ্ছে অলিগোডেন্ড্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট আমরা এখানে দেখতে পাচ্ছি। সো সরি হ্যাঁ জি অলিগোডেন্ড্রোসাইট আমরা এখানে দেখতে পাচ্ছি, রাইট। সো অলিগোডেন্ড্রোসাইটের ফাংশনটা হচ্ছে আমরা জানি যে এরা হচ্ছে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মাইলিনেশন ফর্ম করবে, মাইলিন শীথ ফর্ম করবে, অর্থাৎ আমরা জানি যে আমাদের পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মাইলিনেশনটা করে হচ্ছে সোয়ান সেল এবং সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে করে হচ্ছে অলিগোডেন্ড্রোসাইট। এদের স্ট্রাকচারটা হচ্ছে স্মল সেল বডি থাকবে উইথ ফিউ ডেলিকেট প্রসেসেস, আর এদের লোকেশনটা হচ্ছে ইন রোস অ্যালং মাইলিনেটেড নার্ভস। কামিং টু দ্য নেক্সট ওয়ান, দ্যাট ইজ মাইক্রোগ্লিয়াল সেল। মাইক্রোগ্লিয়াল সেল হচ্ছে আমরা যেটা পড়েছিলাম যে মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইটিক সিস্টেম, যেটা হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট আমাদের জায়গায় যে ম্যাক্রোফেজ ডিফারেন্ট ডিফারেন্ট নাম নেয়, এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে এসে সেটা নাম নেয় হচ্ছে আমাদের মাইক্রোগ্লিয়াল সেল। সো এদের স্ট্রাকচারটা হচ্ছে এটা হচ্ছে ভেরি স্মল, স্মলেস্ট অফ অল দ্য নিউরোগ্লিয়াল সেল, এবং দে হ্যাভ ওয়েভি ব্রাঞ্চেস উইথ স্পাইন্স, যেটা আমরা এই ফিগারে দেখতে পাচ্ছি। এদের লোকেশন হচ্ছে স্ক্যাটার থ্রু দি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এবং এদের ফাংশন হচ্ছে দে আর প্রলিফারেট ইন ডিজিজ অ্যান্ড পার্টিসিপেট ইন দি ফ্যাগোসাইটোসিস অ্যালং উইথ ব্লাড মনোসাইটস, অর্থাৎ ম্যাক্রোফেজের যে ফাংশনটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে স্পেসিফিক্যালি এসে ওই ফাংশনটাই সে করবে। নেক্সট কোয়েশ্চনে আসি আমরা। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে নেক্সট সেলটা হচ্ছে আমাদের ইপেনডাইমার সেল। ইপেনডাইমার সেল হচ্ছে এটা হচ্ছে আবার ফার্দার থ্রি টাইপস, একটা হচ্ছে ইপেনডাইমোসাইট, একটা হচ্ছে ট্যানিসাইট, আর একটা হচ্ছে কোরয়েড এপিথেলিয়াল সেলস। তিনটার ফাংশন মোটামুটি সেম, তাদের ফাংশন হচ্ছে অলওয়েজ রিলেটেড টু সিএসএফ অর্থাৎ সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। ইপেনডাইমোসাইট যেটা সেটা হচ্ছে স্ট্রাকচারটা হচ্ছে কিউবয়েডাল অর কলামনার অ্যান্ড দে হ্যাভ লটস অফ সিলিয়াই অ্যান্ড মাইক্রোভিলাই, সিলিয়া অ্যান্ড মাইক্রোভিলাই। সো আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ইপেনডাইমোসাইটস।
এদের লোকেশনটা হচ্ছে আমাদের ভেন্ট্রিকলস এবং হচ্ছে যে স্পাইনাল কর্ডের সেন্ট্রাল ক্যানাল সেখানে থাকে। এদের ফাংশন হচ্ছে সার্কুলেট অ্যান্ড অ্যাবজর্ব সিএসি। তারপর আসি ট্যানিসাইড, যেটা ট্যানিসাইড হচ্ছে স্পেসিফিক্যালি থার্ড ভেন্ট্রিকলের যে ফ্লোরটা সেখানে প্রেজেন্ট থাকবে। এদের শেপটা হচ্ছে লং বেজাল প্রসেসেস উইথ এনফিল্ড অন ক্যাপিলারিস, এবং এদের স্পেসিফিক ফাংশনটা হচ্ছে যে আমাদের সিএসএফ থেকে হাইপোফাইশিয়াল পোর্টাল সিস্টেমে তারা ডিফারেন্ট সাবস্টেন্সেস ট্রান্সপোর্ট করবে। অর্থাৎ আমরা যারা পিটুইটারি গ্ল্যান্ডের ব্লাড সাপ্লাইতে পড়ছি ফিজিওলজি থেকে, তারা আমরা এই জিনিসটা রিকল করতে পারবো। লাস্টলি যেটা লাস্ট টাইপ অফ ইভেন্ট টাইমার সেল, সেটা হচ্ছে কোরয়েডাল এপিথেলিয়াল সেলস। এখানে নাম শুনে বুঝতে পারছি যে এদের লোকেশনটা হচ্ছে দ্য কভারিং সার্ফেস অফ দি কোরয়েড প্লেক্সাস। আর আমরা যেহেতু পড়েছি যে কোরয়েড প্লেক্সাস থেকে আলটিমেটলি সিএসএফ তৈরি হয়, সো এদের ফাংশন হবে হচ্ছে প্রোডাকশন অ্যান্ড সিক্রেশন অফ সিএসএফ। সো দ্যাট ইজ অল অ্যাবাউট দি টাইপস, ডিস্ট্রিবিউশন অ্যান্ড ফাংশন অফ দি নিউরোগ্লিয়া। নার্ভাস সিস্টেম থেকে নেক্সট কোয়েশ্চনটাই যেটা চলে আসে সেটা হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেমের ব্যাপারে, অর্থাৎ সিম্প্যাথেটিক অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের ব্যাপারে। এখান থেকে সবচেয়ে কমন কোয়েশ্চনটা হচ্ছে যে তাদের ডিফারেন্সেসটা কি, এবং এই কোয়েশ্চনটা আমরা ইউজুয়ালি ফিজিওলজি রিটেনে ফেস করে থাকি। সো ডিফারেন্সেস এর একটা কমপ্লিট টেবিল আমাদের হচ্ছে স্নেলস যে বইটা, স্নেলস অ্যানাটমি, সেখানে দেওয়া আছে। সেখানে আমরা দেখতে পারি যে যদি একদম বেসিক ডিফারেন্সটা বলতে হয়, তাহলে হচ্ছে সিম্প্যাথেটিক সিস্টেম এবং প্যারাসিম্প্যাথেটিক সিস্টেমের মেইন ডিফারেন্সটা হচ্ছে তাদের অ্যাকশনে। অর্থাৎ আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা বডিকে ইমার্জেন্সির জন্য প্রিপেয়ার করে, বডিকে অ্যাকশনের জন্য প্রিপেয়ার করে, এবং প্যারাসিম্প্যাথেটিকটা হচ্ছে এনার্জি কনজার্ভ এবং রিস্টোর করে থাকে। আউটফ্লোর ক্ষেত্রে বললে আমরা জানি যে সিম্প্যাথেটিক মানে হচ্ছে থোরাকো লাম্বার আউটফ্লো, অর্থাৎ থোরা স্পাইনাল কর্ডের যে থোরাসিক সেগমেন্ট সবগুলো এবং লাম্বার 1-2 এগুলো হচ্ছে সিম্প্যাথেটিক। আর প্যারাসিম্প্যাথেটিকটা হচ্ছে ক্রেনিয়াল নার্ভ 3, 7, 9, 10 এবং স্যাক্রাল 2, 3, 4। গ্যাংলিয়াতে আসি, আমরা জানি যে আমাদের যে অটোনমিক নার্ভ গুলো আছে সেখানে হচ্ছে প্রি গ্যাংলিয়নিক এবং পোস্ট গ্যাংলিয়নিক একটা কথা আছে। অর্থাৎ আমার এই নার্ভ গুলো যেখান থেকে বের হচ্ছে, আইদার আমাদের ব্রেন থেকে বা আমাদের স্পাইনাল কর্ড থেকে, বের হওয়ার পর অলওয়েজ এই নার্ভ গুলো একটা ইন্টারমিডিয়েট জায়গায় একটা অন্য একটা নার্ভের সাথে সাইনাপস করে দেন তার টার্গেট বিসিনাপে যাবে, এবং সেখানে যেখানে যে সে সাইনাপস করবে ওই জায়গাটাই বলা হয় হচ্ছে সিম্প্যাথেটিক গ্যাংলিয়া বা অটোনমিক গ্যাংলিয়া। অটোনমিক গ্যাংলিয়া সিম্প্যাথেটিক সিস্টেমের ক্ষেত্রে এখানে আসে হচ্ছে দুই টাইপের গ্যাংলিয়া আছে, একটা হচ্ছে প্যারাভার্টিব্রাল গ্যাংলিয়া আর হচ্ছে প্রি ভার্টিব্রাল গ্যাংলিয়া। প্যারাভার্টিব্রাল গ্যাংলিয়াটাই আমরা হচ্ছে সিম্প্যাথেটিক ট্রাঙ্ক বলে থাকি, এবং এই সিম্প্যাথেটিক ট্রাঙ্কটা আমরা সবাই এর সাথে পরিচিত। এটা হচ্ছে একদম আমাদের বেস অফ দি স্কাল থেকে এক্সটেন্ড করে একদম আমাদের গ্যাংলিয়ান ইম্পার, যেটা কক্সিসের সামনে ওখান পর্যন্ত যায়। আর যে প্রি ভার্টিব্রাল যে হচ্ছে গ্যাংলিয়া গুলো থাকে সেগুলো হচ্ছে সিলিয়াক, সুপিরিয়ার মেসেন্টারিক এবং ইনফিরিয়ার মেসেন্টারিক। এটা হচ্ছে রেসপেক্টিভ ব্লাড ভেসেলের অ্যাসোসিয়েশনে পাওয়া যায়। প্যারাসিম্প্যাথেটিকের ক্ষেত্রে প্যারাসিম্প্যাথেটিক ক্ষেত্রে আমরা জানি যে প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিয়া অ্যাকচুয়ালি চারটা থাকে, এবং এটা হচ্ছে আমরা হেড নেকে এই গ্যাংলিয়ার লোকেশন গুলো পড়ে থাকি। অনেক সময় বেস অফ দিস কালে এই চারটা গ্যাংলিয়নের লোকেশন আমাদেরকে দেখাতে বলে। তাছাড়া আমাদের যে স্যাক্রাল যে আউটফ্লো, স্যাক্রাল আউটফ্লোর জন্য গ্যাংলিয়ন সেন্স গুলো থাকে হচ্ছে ইন প্লেক্সাসেস অ্যাসোসিয়েটেড উইথ দ্য ভিসেরা ইটসেলফ। সো নেক্সট ডিফারেন্স আমরা চলে আসি। নেক্সট ডিফারেন্স হচ্ছে যে আমাদের পোস্ট গ্যাংলিয়নিক যে ফাইবার গুলো থাকবে, পোস্ট গ্যাংলিয়নিক ফাইবারটা হচ্ছে সিম্প্যাথেটিক ক্ষেত্রে লং থাকবে, কারণ যেহেতু এদের গ্যাংলিয়া গুলো হচ্ছে ভিসেরা, তাদের টার্গেট ভিসেরা থেকে দূরে দূরে থাকে। আর প্যারাসিম্প্যাথেটিক ক্ষেত্রে তারা হচ্ছে শর্ট থাকবে, যেহেতু এই গ্যাংলিয়ন গুলো ভিসেরার সাথে অ্যাসোসিয়েটেড পাওয়া যায়। তারপরে আসি আমরা নিউরো ট্রান্সমিটার অ্যাট দি পোস্ট গ্যাংলিয়নিক এন্ডিং। এখানে হচ্ছে সিম্প্যাথেটিক এর ক্ষেত্রে মোস্ট অফ দি জায়গায় হচ্ছে নর এপিনেফ্রিন থাকে, জাস্ট কিছু স্পেসিফিক এক্সেপশনের ক্ষেত্রে হচ্ছে অ্যাসিডাল কোলিন থাকে, ফর এক্সাম্পল সোয়েট গ্ল্যান্ডসে। আর প্যারাসিম্প্যাথেটিক ক্ষেত্রে সব জায়গায় হচ্ছে অ্যাসিডাল কোলিন থাকে। নেক্সট আমরা হচ্ছে যে আমাদের ফাংশনাল ডিফারেন্স আছে, অর্থাৎ সিম্প্যাথেটিক অ্যাকশন কোথায় কি হয়, প্যারাসিম্প্যাথেটিক অ্যাকশন কোথায় কি হয়, সেটা আমরা বলতে পারি। আয়ের ক্ষেত্রে পিউপিলটা হচ্ছে সিম্প্যাথেটিক অ্যাকশনে ডাইলেট হয়ে যায় এবং প্যারাসিম্প্যাথেটিক অ্যাকশনে হচ্ছে কনস্ট্রিক্ট হয়ে যায়। হার্ট, যেটা যেহেতু আমরা জানি যে সিম্প্যাথেটিক মানে হচ্ছে আমাদের বডিকে ইমার্জেন্সি বা অ্যাকশনের জন্য প্রিপেয়ার করবে, হার্ট রেট এবং ফোর্স অফ কন্ট্রাকশন বাড়বে হচ্ছে সিম্প্যাথেটিক অ্যাকশনে, কমবে হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক অ্যাকশনে। এবং আমাদের যত গ্ল্যান্ড আছে বডি, গ্ল্যান্ডের সিক্রেশনটা হচ্ছে ইউজুয়ালি প্যারাসিম্প্যাথেটিক অ্যাকশনে বাড়ে এবং সিম্প্যাথেটিক অ্যাকশনে কমে। সো এরকম কিছু ডিফারেন্সেস আমরা হচ্ছে এখানে দিতে পারি। আরো অনেক অনেক ডিফারেন্স, স্পেশালি ফাংশনাল ডিফারেন্স আমরা আরো অনেক দিতে পারি। সো এটা হচ্ছে মার্কস বুঝে আমাদেরকে এখানে পয়েন্ট অ্যাড করতে হবে। আচ্ছা, সো এক্সপ্লেন অ্যানাটমিক্যালি তো আসি। ফার্স্ট কোয়েশ্চনটা হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম নিয়ে, যেটা অলরেডি কভার করা হয়ে গেছে। এখানে যদি আমরা হার্টের সিম্প্যাথেটিক সিস্টেমের যে ফাংশনটা করে, লাংসের উপর যে ফাংশনটা করে, জিআইডিতে যে ফাংশনটা করে, সেগুলো বলে যদি বলি যে এই অ্যাকশন দ্বারা হচ্ছে বডিকে ইমার্জেন্সির জন্য প্রিপেয়ার করা হচ্ছে, তাহলে এই আনসারটা কমপ্লিট হয়ে যায়। নেক্সট কোয়েশ্চন আসে হচ্ছে মাইলিনেশনের ব্যাপারে। সো মাইলিনেশনটাও খুবই ইম্পর্টেন্ট একটা টপিক।
সো মাইলিনেশন অলরেডি যেটা বলেছি সেটা হচ্ছে যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে মাইলিনেশনটা হচ্ছে হয় বাই অলিগোডেন্ড্রোসাইট এবং পেরিফেরালে হয় বাই সোয়ান সেল। এটার অনলি এক্সেপশন হচ্ছে অপটিক নার্ভ, এবং কেন সেটা এটা অলরেডি আমরা হেড নেক কার্ড এবং ব্রেন আইভো কার্ডে পড়ে এসেছি ওটা। সো এখানে কোয়েশ্চেনটা দুইটা করতে পারে, যে একটা হচ্ছে ওয়াই, যে মাইলিনেশন কেন হয়, আর এটা হচ্ছে হাউ, অর্থাৎ মাইলিনেশন কিভাবে হয়। সো ওয়াইটা এটা আমরা অলরেডি ফিজিওলজিতে পড়ে এসেছি, এটা আগে বলে নিই। কারণ মাইলিন শীথটা যেহেতু একটা লিপিড লেয়ার, ইট অ্যাক্টস অ্যাজ অ্যান ইনসুলেটর অফ নার্ভ ফাইবার অ্যান্ড দেয়ারফর ইট রিডিউসেস দ্য লস অফ ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি অ্যান্ড ইট কনজার্ভস এনার্জি। অর্থাৎ ইনসুলেশন ইনসুলেটর হিসেবে কাজ করার কারণে এই মাইলিন শীথের যে লেয়ারটা সেটার কারণে হচ্ছে এক্সেস কোনো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটির জন্য আমাদের কোনো এনার্জি খরচ হচ্ছে না। সেকেন্ড পয়েন্টটা যেটা সেটা হচ্ছে মাইলিন শীথ ইনক্রিজেস দ্য স্পিড অফ নার্ভ ইম্পালস কন্ডাকশন বিকজ দ্য অ্যাকশন পোটেনশিয়াল স্প্রেডস ফ্রম নোড অফ রানভিয়ার টু নোড অফ রানভিয়ার বাই দ্য প্রসেস অফ সল্টেটরি কন্ডাকশন। এটা নিশ্চয়ই আমরা ফিজিওলজিতে অনেক ডিটেলসে পড়েছি, যে যেখানে মাইলিনেটেড নার্ভ ফাইবার গুলো থাকে এখানে অ্যাকশন পোটেনশিয়ালটাই হয় হচ্ছে যে গ্যাপ গুলো থাকে অর্থাৎ নোড অফ রানভিয়ারে, এবং এই প্রসেস যেটাকে বলা সল্টেটরি কন্ডাকশন এটার কারণে হচ্ছে আমাদের এই নার্ভ ইম্পালসটা অনেক ইজিয়ার। সো কামিং টু দ্য কোয়েশ্চন অফ হাউ, অর্থাৎ মাইলিনেশন কিভাবে হয়, এক্ষেত্রে আমরা বলতে পারি যে পেরিফেরাল নার্ভ সেলস এর ক্ষেত্রে যেটা হয়, যে আমাদের পেরিফেরাল নার্ভ সেলস এর ক্ষেত্রে যে অ্যাক্সন গুলো থাকে সেটা সেখানে হচ্ছে যে সোয়ান সেলটা থাকে সেই সোয়ান সেলটা এই অ্যাক্সনটাকে র্যাপ করে ফেলে, অর্থাৎ এই সোয়ান সেলের হাইপার প্রলিফারেশন কারণে তার যে সাইটোপ্লাজম সেটা হচ্ছে বারবার এই অ্যাক্সনটাকে পেঁচিয়ে রাখে। এই পেঁচিয়ে রাখার কারণে কি হচ্ছে, যে আমাদের যে সোয়ান সেলটা আছে সেটার আউটার মেমব্রেন এবং অ্যাডজেসেন্ট সাইটোপ্লাজম সেটা কালেকটিভলি একটা শীথ ফর্ম করছে, যেটাকে আমরা বলছি নিউরিলেমা শীথ। এই নিউরিলেমা শীথ রিলেটেড আরেকটা হচ্ছে এক্সপ্লেন অ্যানাটমিক্যালি কোয়েশ্চেন আসে, যে হাউ দ্য পেরিফেরাল নার্ভস আর কেপেবল অফ রিজেনারেশন, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এটার কারণ হচ্ছে, যদিও আমরা জানি যে নার্ভ হচ্ছে একটা সেল যেটা হচ্ছে অলওয়েজ অলওয়েজ জি নট ফেজে বসে থাকে জাস্ট লাইক মায়োসাইট, কিন্তু একটা নার্ভ সেল ড্যামেজ হয়ে গেলে এই যে নিউরিলেমাল শীটটা, এই নিউরিলেমাল শীটটা হচ্ছে তার কিছু রিপেয়ার এখানে করতে পারে। এটা হচ্ছে আবার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে পসিবল না, যেহেতু সেখানে আমাদের মাইলিনেশনটা হচ্ছে অলিগোডেন্ড্রোসাইট দিয়ে, সেখানে কোনো নিউরিলেমাল শীটটা ফর্ম হচ্ছে না। সো অলরেডি নেক্সট যে কোয়েশ্চেন গুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো অলরেডি কভার করা হয়ে গেছে। এখানে আমরা একটা কোয়েশ্চেন পাচ্ছি স্পাইনাল নার্ভের ব্যাপারে। স্পাইনাল নার্ভ অলরেডি আমরা যখন ব্রেন আই বলে স্পাইনাল কর্ডটা কভার করেছিলাম তখন অলরেডি জিনিসটা বলা হয়ে গেছে। তাও বলতে পারি যে স্পাইনাল নার্ভটা কিভাবে ফর্ম হয়, ইন সামারি যদি শর্টলি বলতে চাই তাহলে সেটা হচ্ছে যে অ্যান্টেরিয়ার এবং ভেন্ট্রাল এবং ডর্সাল রুট দিয়ে, ডর্সাল রুট দিয়ে হচ্ছে স্পাইনাল নার্ভটা ফর্ম হবে। পরবর্তীতে যে স্পাইনাল নার্ভটা স্প্লিট করে আইদার সে ফ্লেক্সাস ফর্ম করবে অর সে হচ্ছে ইন্টারকোস্টাল নার্ভ হিসেবে কন্টিনিউ করে থাকবে। জয়েন্ট লেভেল বলে আমাদেরকে এই জিনিসগুলো দেখাতে হবে। তারপরে কোয়েশ্চেনটা আসি, যে ডিফারেন্সিয়েট বিটুইন অ্যাক্সন অ্যান্ড ডেনড্রাইট। এটা খুবই একটা বেসিক কোয়েশ্চেন। অ্যাক্সনটা হচ্ছে অলওয়েজ একটা নিউরনের ক্ষেত্রে সিঙ্গেল থাকে, ডেনড্রাইট হচ্ছে মাল্টিপল থাকতে পারে। অ্যাক্সনটা হচ্ছে অলওয়েজ লঙ্গার, ডেনড্রাইট গুলো আমরা জানি ইউজুয়ালি ছোট ছোট, অ্যাক্সনে কোনো ব্রাঞ্চিং হয় না এবং ডেনড্রাইটের ক্ষেত্রে ইট ইজ ইউজুয়ালি ব্রাঞ্চড। আর লাস্টলি পরের কোয়েশ্চেন সাথে রিলেটেড, নিসেলস গ্রানিউলস বা নিসেলস সাবস্টেন্স যেটাকে বলি, সে হচ্ছে অ্যাক্সনস এ অ্যাবসেন্ট থাকে এবং ডেনড্রাইটস এ প্রেজেন্ট থাকে। আর যদি নেচারের ক্ষেত্রে বলতে হয়, অ্যাক্সনটা অবশ্যই মোটর হয়, ডেনড্রাইটটা অবশ্যই সেন্সরি হয়, মানে ওই পার্টিকুলার সেলের জন্য ডেনড্রাইটটা হচ্ছে ইনফরমেশন নিয়ে আসে, অ্যাক্সনটা হচ্ছে ইনফরমেশন নিয়ে যায়। সো কামিং টু দ্য নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ নিসেলস বডি, বা এটাকে নিসেলস সাবস্টেন্স নিসেলস গ্রানিউলস বলা হয়। এটা হচ্ছে একটা ক্যারেক্টারিস্টিক ফিচার অফ নার্ভ সেল, এবং এটা হচ্ছে আমাদের যে নার্ভ সেলের যে গ্রে ম্যাটার বলি, গ্রে ম্যাটারটা আসলে গ্রে অ্যাপিয়ার করে এই নিসেলস সাবস্টেন্স এর কারণে। এটার কম্পোজিশন হচ্ছে একটা কোনো একটা রাফ সারফেস মেমব্রেনাস ভেসিকল থাকে, যেটার সার্ফেস এর উপর হচ্ছে রাইবোজোম ছড়ানো থাকে। সো এটার ফাংশন কি হবে, যেহেতু রাইবোজোম আছে এখানে, এখানে হচ্ছে প্রোটিন সিনথেসিস হবে সেল বডিতে। সো কি কি টাইপের প্রোটিন, অনেক ডিফারেন্ট টাইপের প্রোটিন হচ্ছে এই নিউরনস এ সিনথেসাইজ এবং লাগে, যেমন হচ্ছে নিউরো ট্রান্সমিটার বা এরকম অ্যাসোসিয়েটেড কিছু প্রোটিন হচ্ছে এই নিউরনস বডি থেকে আসে। ওকে, লাস্ট কোয়েশ্চন চলে যাই, যে স্পাইনাল নার্ভটা কিভাবে হচ্ছে আমাদের সিম্প্যাথেটিক গ্যাংলিয়ার সাথে কানেক্টেড, এটাও একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এবং স্পাইনাল নার্ভ যদি জয়েন্ট লেভেল করতে পারে এই কানেকশনটা আমাদেরকে দেখাতে হবে। সো আমরা যেটা বলেছিলাম যে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে যেটা হচ্ছে প্যারা ভার্টিব্রাল সিম্প্যাথেটিক গ্যাংলিয়া, সেটা হচ্ছে এই সিম্প্যাথেটিক ট্রাঙ্কে থাকে। সেই সিম্প্যাথেটিক গ্যাংলিয়ার সাথে দেখা যায় হচ্ছে আমাদের যে স্পাইনাল নার্ভ গুলো সেটার দুইটা কমিউনিকেশন থাকে, সেটা এন্টার করা হচ্ছে হোয়াইট রামাস কমিউনিকেশন দিয়ে এবং এক্সিট করা হচ্ছে গ্রে রামাস কমিউনিকেশন দিয়ে। কেন, কারণ কিছুক্ষণ আগে যেটা বললাম যে অটোনোমিক নার্ভ গুলো হচ্ছে অলওয়েজ তাদের ডেস্টিনেশনে যাওয়ার আগে একটা সাইনাপস করে যায়। সো সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে কি হয়, যে যখন এই নার্ভ ফাইবার গুলো সিম্প্যাথেটিক গ্যাংলিয়াতে আসে, এখানে কিছু তিনটা ডিফারেন্ট কাজ হতে পারে।
একটা হচ্ছে যে এই গ্যাংলিয়নের মধ্যেই সে সাইন আপ করে ফেলতে পারে, তারপর ওখান থেকে পোস্ট গ্যাংলিয়নিক নিউরনটা তার টার্গেট বিসারতে যেতে পারে, অথবা এখানে সাইন আপ করা ছাড়াই হচ্ছে আমাদের যে নার্ভ ভেসেলটা সেটা হচ্ছে এটা বের হয়ে দেন হচ্ছে আমাদের বিসেরা টার্গেট বিসেরার দিকে যেয়ে টার্গেট বিসেরার আগে যে প্রি ভার্টিব্রাল গ্যাংলিয়ন থাকে সেখানে যে এসে সাইন আপ করতে পারে, অর এখানে এসে এই নার্ভ ফাইবার গুলো আইদার অ্যাসেন্ড বা ডিসেন্ড করতে পারে এই সিম্প্যাথেটিক ট্রাঙ্কের ডিফারেন্ট লেভেলস। তো এই ফাংশন গুলো যাতে আমাদের স্পাইনাল নার্ভ গুলো করতে পারে, স্পাইনাল নার্ভের ফাইবার গুলো করতে পারে, এর জন্য হচ্ছে স্পাইনাল নার্ভটা আমাদের সিম্প্যাথেটিক গ্যাংলিয়ার সাথে ইউজুয়ালি কানেক্টেড থাকে। সো নার্ভাস টিস্যু রিলেটেড এগুলোই হচ্ছে সব রিটেন কোয়েশ্চেন্স। আমরা এখন আমাদের নেক্সট টপিকে চলে যাবো, যেটা হচ্ছে সার্কুলেটরি সিস্টেম। সো সার্কুলেটরি সিস্টেমের ফার্স্ট কোয়েশ্চনটা আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডিফারেন্ট পার্টস আমাদেরকে বলতে বলে, বা ডিফারেন্ট পার্টস হচ্ছে আমাদেরকে ড্র অ্যান্ড লেবেল করতে বলে করতে বলতে পারে। সো সার্কুলেটরি সিস্টেমের যে জিনিসটা, আমরা ইউজুয়ালি সার্কুলেটরি সিস্টেম চিন্তা করলে আমরা যে কার্ডিও ভাস্কুলার সিস্টেম সেটার কথা মনে করি, কিন্তু এর সাথে যে লিম্ফ সার্কুলেটরি সিস্টেমটাও একটা সার্কুলেটরি সিস্টেমের পার্ট সেটা আমরা অনেকেই ভুলে যাই। সো অবশ্যই আমরা যখন রিটেন আনসারটা লিখবো তখন এই জিনিসটা ইনক্লুড করতে হবে। সো আমাদেরকে যদি পার্ট জিজ্ঞেস করে আমরা এটা দুই ভাবে ভাগ করতে পারি, একটা হচ্ছে আমাদের ব্লাড সার্কুলেশন আর একটা হচ্ছে আমাদের লিম্ফ সার্কুলেশন। ব্লাড সার্কুলেশনে থাকবে হচ্ছে অবশ্যই হার্ট এবং ভেসেলস থাকবে, ভেসেলস এর মধ্যে হচ্ছে আর্টারিস, ক্যাপিলারি অ্যান্ড ভেইন, আর লিম্ফ্যাটিক সিস্টেমের মধ্যে যা যা থাকবে সেটা আমরা লিম্ফ্যাটিক সিস্টেমের কোয়েশ্চেন গুলো সলভ করার সময় পাবো। তারপর যদি কোয়েশ্চেনটা আসে যে কার্ডিও ভাস্কুলার সিস্টেম আমাদেরকে লেবেল করতে বলে, তখন অবশ্যই আমাদেরকে এখানে কঠিন কোনো অ্যানাটমিক্যাল ডায়াগ্রাম না আঁকলেও চলবে, এখানে আমাদের জাস্ট একটা স্কেম্যাটিক ডায়াগ্রাম আঁকতে হবে। অর্থাৎ আমরা একটা হার্টের স্কেম্যাটিক এঁকে আমরা চারটা চেম্বার এঁকে আমরা এখানে দেখাতে পারি যে কোন চেম্বার থেকে ব্লাড কোথায় যাচ্ছে, অর্থাৎ পালমোনারি দুইটা ভেসেল এবং হচ্ছে সিস্টেমিক দুইটা ভেসেল সেইগুলো আমাদের দেখাতে হবে, এবং ভেসেলগুলো আলটিমেটলি একটা ক্যাপিলারিতে কানেক্ট করবে সেটা আমাদের এখানে দেখাতে হবে। নেক্সট কোয়েশ্চনটা চলে আসি, সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে ক্লাসিফিকেশন অফ ব্লাড ভেসেলস উইথ এক্সাম্পলস। সো ব্লাড ভেসেলের যে ক্লাসিফিকেশনটা এটা এগেন অনেক ডিফারেন্ট বেসিসে এই ক্লাসিফিকেশন করা যায়, আমরা অ্যানাটমিক্যালি এই জিনিসটাকে ক্লাসিফিকেশন করতে পারি এবং হচ্ছে ফাংশনালি বা ফিজিওলজিক্যালিও এই জিনিসটাকে ক্লাসিফিকেশন করতে পারি। সো ক্লাসিফিকেশন যদি জিজ্ঞেস করা হয় আমাদেরকে অবশ্যই সবগুলো মেনশন করতে হবে। অ্যানাটমিক্যালি যে ক্লাসিফিকেশনটা এখানে আমরা যদি আসি, তাহলে এখানে ফার্স্টে যেটা আসে হচ্ছে আমাদের এইটা ম্যাক্রোস্কোপিক্যালি এবং মাইক্রোস্কোপিক্যালি দুই ভাবে আমরা জিনিসটাকে ক্লাসিফাই করতে পারি। সো ম্যাক্রোস্কোপিক্যালি যদি ক্লাসিফাই করতে চাই তাহলে আমাদের এখানে ক্লাসিফিকেশনটা আসবে লার্জ আর্টারি, মিডিয়াম সাইজ আর্টারি, স্মল আর্টারি, ক্যাপিলারি অ্যান্ড ভেইন। আর যদি মাইক্রোস্কোপিক্যালি বা হিস্টোলজিক্যালি ক্লাসিফাই করতে চাই তাহলে আসবে হচ্ছে আমাদের ইলাস্টিক আর্টারি এবং মাস্কুলার আর্টারি, অর্থাৎ লার্জ আর্টারিটাই হচ্ছে ইলাস্টিক আর্টারি এবং মিডিয়াম সাইজ আর্টারিটাই হচ্ছে মাস্কুলার আর্টারি। ফাংশনাল যদি এটা ক্লাসিফিকেশন আসি, ফাংশনাল ক্লাসিফিকেশনটা হবে হচ্ছে কন্ডাক্টিং ভেসেলস যেটাই হচ্ছে আমাদের লার্জ ইলাস্টিক আর্টারি গুলো, ডিস্ট্রিবিউটিং ভেসেলস যেটা হচ্ছে আমাদের মিডিয়াম সাইজ বা মাস্কুলার আর্টারি গুলো, রেজিস্ট্যান্স ভেসেলস যেগুলো হচ্ছে আর্টারি ওলস, এক্সচেঞ্জ ভেসেলস যেটা হচ্ছে ক্যাপিলারি, এবং ক্যাপাসিটেন্স ভেসেলস যেটা হচ্ছে আমাদের ভেইন গুলো। সো এই যে ফাংশনাল যে ক্লাসিফিকেশনটা বললাম, অনেক সময় দেখা যায় যে এই ফাংশনাল ক্লাসিফিকেশনটা একটু ডিফার করে, কারণ এই ক্লাসিফিকেশনটা আমরা ইউজুয়ালি ফিজিওলজিতেও পড়ে থাকি। সো এটা অবশ্যই যে যেটা প্রিফার করে ওটাকে মাথায় রেখে এই ফাংশনাল ক্লাসিফিকেশনটা আমাদেরকে পড়তে হবে। সো কামিং টু দ্য নেক্সট কোয়েশ্চেন, যেটা হচ্ছে যে এই যে ডিফারেন্ট টাইপ অফ ব্লাড ভেসেলস বললাম তাদের যে হিস্টোলজিক্যাল যে ডিফারেন্স গুলো, অথবা তাদের এক একটা হিস্টোলজিক্যাল ডিফারেন্সটা সেটা হচ্ছে রিটার্ন কোয়েশ্চেনে আসে। সো সেটা দেখার জন্য আমরা হচ্ছে এরকম একটা ডায়াগ্রাম দেখতে পারি, এটা হচ্ছে আমরা ইউজুয়ালি হিস্টোলজি খাতেও আমরা এই ডায়াগ্রাম দেখে থাকি। সো যে কোনো ব্লাড ভেসেলের কোন স্ট্রাকচার বা হিস্টোলজিক্যাল স্ট্রাকচার বলতে হলে এটার হচ্ছে বেসিক্যালি তিনটা লেয়ার থাকে, টুনিকা ইন্টিমা, টুনিকা মিডিয়া অ্যান্ড টুনিকা অ্যাডভেনশিয়া। টুনিকা ইন্টিমা এখানে থাকে হচ্ছে একটা থিন লেয়ার অফ এন্ডোথেলিয়াল সেলস, যেটা আমরা বলেছিলাম সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম, কিছু সাব এন্ডোথেলিয়াল কানেকটিভ টিস্যু, আর হচ্ছে ইন্টারনাল এলাস্টিক ল্যামিনা যেখানে হচ্ছে ইলাস্টিক ফাইবার থাকে। টুনিকা মিডিয়াতে আসি, টুনিকা মিডিয়াতে এখানে থাকবে হচ্ছে কিছু কনসেন্ট্রিক্যালি অ্যারেঞ্জড লেয়ার্স অফ স্মুথ মাসল সেলস অ্যান্ড ফাইবার্স, আর এখানে আরেকটা স্ট্রাকচার থাকবে যেটা হচ্ছে এক্সটার্নাল ইলাস্টিক ল্যামিনা, এখানে হচ্ছে ইলাস্টিক ফাইবার্স থাকবে। টুনিকা অ্যাডভেনশিয়াতে থাকবে হচ্ছে কোলাজেন অ্যান্ড ইলাস্টিক ফাইবার্স, কোলাজেনটা ইউজুয়ালি টাইপ ওয়ান হয়ে থাকে। আর তাছাড়া এখানে থাকবে হচ্ছে ভ্যাসো ভ্যাসোরাম, ভ্যাসো নার্ভোসাম, যেটা হচ্ছে আমরা জানি যে একটা লার্জ আর্টারির ক্ষেত্রে দেখা যায় যে এই আর্টারিরই একটা আলাদা ব্লাড সাপ্লাই, একটা আলাদা নার্ভ সাপ্লাই লাগছে, সেটাই দেয় হচ্ছে ভ্যাসা ভ্যাসোরাম, ভ্যাসা নার্ভোসাম। তাছাড়া কিছু লিম্ফ্যাটিক ক্যাপিলারি যেখানে প্রেজেন্ট থাকবে। সো আমরা যদি ইন্ডিভিজুয়ালি ইলাস্টিক আর্টারি, মাস্কুলার আর্টারি এবং ভেইনের ক্ষেত্রে কিভাবে কোন লেয়ারটা কিভাবে ডিফারেন্ট হবে সেটা দেখতে চাই, তাহলে আসি আমাদের যে টুনিকা ইন্টিমা
সেটা হচ্ছে ইলাস্টিক আর্টারির ক্ষেত্রে হচ্ছে থিকার হবে, মাস্কুলার আর্টারির ক্ষেত্রে হচ্ছে থিনার হবে, এবং ব্রেইনের ক্ষেত্রে ভেরি থিন। সেটা কেন? কারণ আমাদের যে সাব এন্ডোথেলিয়াল লেয়ারটা সেটাই হচ্ছে আমাদের এক একটা ক্ষেত্রে ভ্যারিং ইন উইডথ। নেক্সট আসি ইন্টারনাল ইলাস্টিক যে ল্যামিনা, যে লেয়ারটা বলেছিলাম, সেটা হচ্ছে ইলাস্টিক আর্টারিতে প্রেজেন্ট বাট নট ডিস্টিংগুইশড, কারণ আমাদের ইলাস্টিক আর্টারির টুনিকা মিডিয়াতে এতগুলো ইলাস্টিক ফাইবার থাকে যে সেখান থেকে আলাদাভাবে ইলাস্টিক ইন্টারনাল ইলাস্টিক ল্যামিনাকে আলাদা করা যায়। মাস্কুলার আর্টারির ক্ষেত্রে ইন্টারনাল ইলাস্টিক ল্যামিনাটা প্রমিনেন্ট হয়, আর ভেইনের ক্ষেত্রে ইট ইজ অলমোস্ট অ্যাবসেন্ট বা ইট ক্যানট ইজিলি বি ডিমার্কেটেড। টুনিকা মিডিয়াতে আসি, টুনিকা মিডিয়া হচ্ছে ইলাস্টিক আর্টারির ক্ষেত্রে ওয়েল ডেভেলপড, কন্টেনিং সেভারেল ইলাস্টিক ফাইবার্স অ্যান্ড ইলাস্টিক ল্যামিনা উইথ স্মুথ মাসেল সেলস। মাস্কুলার আর্টারির ক্ষেত্রে এখানে হচ্ছে স্মুথ মাসেল সেলটা বেশি থাকবে ইন প্রপোর্শন টু ফাইবার, আর ভেইনের ক্ষেত্রে পুরো টুনিকা মিডিয়াটি অনেক থিন হয়ে যাবে। তারপরে আসি হচ্ছে টুনিকা অ্যাডভেনশিয়াতে। টুনিকা অ্যাডভেনশিয়া হচ্ছে আমাদের ইলাস্টিক আর্টারির ক্ষেত্রে আন্ডার ডেভেলপ থাকবে, মাস্কুলার আর্টারির ক্ষেত্রেও হচ্ছে থিন থাকবে, কিন্তু ভেইনের ক্ষেত্রে এসে এই লেয়ারটা হচ্ছে সবচেয়ে থিক। সো হিস্টোলজিক্যালি দিজ আর দ্য ডিফারেন্সেস বিটুইন দ্য থ্রি টাইপস অফ ব্লাড ভেসেলস। ফাংশনালি আমরা আরো অনেক ডিফারেন্স বলতে পারি, যেমন আর্টারি আর ভেইনের মাঝে কোনটা অক্সিজেনেটেড ব্লাড কোনটা ডি অক্সিজেনেটেড ব্লাড সেটা বলতে পারি, কোথায় ব্লাড প্রেশার বেশি কম সেটা বলতে পারি, কোনটা টুয়ার্ডস দি হার্ট কোনটা অ্যাওয়ে ফ্রম দি হার্ট এগুলো বলতে পারি। সো এগুলো নিয়ে হচ্ছে আমরা টোটাল ডিফারেন্সেস একটা টেবিল করতে পারি। ওকে, সো অলরেডি এই কোয়েশ্চেন গুলো বলা হয়ে গেছে। নেক্সট এখন আমরা যে কোয়েশ্চনটা চলে যাবো সেটা হচ্ছে পোর্টাল সার্কুলেশন উইথ ইটস ক্লাসিফিকেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন। সো পোর্টাল সার্কুলেশন কাকে বলে? দ্য সার্কুলেশন ওয়ার ব্লাড প্যাসেস থ্রু টু সেটস অফ ক্যাপিলারিজ বিফোর ড্রেনিং ইন টু দ্য হার্ট ইজ নোন অ্যাজ পোর্টাল সার্কুলেশন। অর্থাৎ আমরা জানি যে ব্লাডের নর্মাল রুট যেটা, সে হার্ট থেকে বের হয়ে একটা আর্টারি হয়ে একটা ক্যাপিলারি হয়ে ভেন হয়ে আবার হার্টে ব্যাক করবে, এটা হচ্ছে নর্মালি রুটটা হয়ে থাকে। বাট যেখানে এই রুলটা ভেঙে দুইটা ক্যাপিলারি পাস করতে হয় ব্লাডকে, সেই জায়গাটা সেই সার্কুলেশনটিকে বলা হয় পোর্টাল সার্কুলেশন। এই পোর্টাল সার্কুলেশনের ক্লাসিফিকেশন হচ্ছে একটা আর্টেরিয়াল পোর্টাল সিস্টেমে ক্লাসিফাই করা হয়েছে এবং ভেনাস পোর্টাল সিস্টেমে ক্লাসিফাই করা হয়েছে। আর্টেরিয়াল যে পোর্টাল সিস্টেম সেটা হচ্ছে আমাদের রিনাল পোর্টাল সিস্টেম, অর্থাৎ গ্লোমেরুলাস এবং পেরিটিবুলার ক্যাপিলারি, আমরা এটা ফিজিওলজিতে অনেক ভালো মতো পড়ে থাকি, সেটা হচ্ছে একটা আর্টেরিয়াল পোর্টাল সিস্টেম। ভেনাস পোর্টাল সিস্টেম যেটা, সেটার মধ্যে ইনক্লুড করে হচ্ছে আমাদের যে হেপাটিক পোর্টাল সিস্টেম, সেটা এটা হচ্ছে আমাদের বডির সবচেয়ে ইম্পর্টেন্ট পোর্টাল সিস্টেম বলা যায়, এবং আমরা যখন এই জিআইটি এর ব্লাড সাপ্লাইটা পড়ি তখন এই হেপাটিক পোর্টাল সিস্টেমটা অবশ্যই অনেক আমাদেরকে এখানে রেফার করতে হয়। আর আরেকটা যেটা, আরো দুটো যে পোর্টাল সিস্টেম আছে, যেটা হচ্ছে হাইপোফাইশিয়াল পোর্টাল সিস্টেম বলা হয় একটা, সেটাও হচ্ছে একটা আর্টেরিয়াল পোর্টাল সিস্টেম, আর যে সুপ্রা রেনাল পোর্টাল সিস্টেম সেটা হচ্ছে একটা আর্টেরিয়াল পোর্টাল সিস্টেম। সো এটা হচ্ছে ক্লাসিফিকেশন উইথ ডিস্ট্রিবিউশন। কামিং টু দ্য নেক্সট কোয়েশ্চেন, অ্যানাটমিক্যালি ওয়াই লার্জ আর্টারি ইজ কল ইলাস্টিক আর্টারি? কারণ হচ্ছে ওদের টিউনিকা মিডিয়ার মধ্যে অনেকগুলো ইলাস্টিক ফাইবার থাকে, ডিফারেন্সেস স্ট্রাকচারাল ডিফারেন্সেস হিস্টোলজিক্যাল ডিফারেন্সেস অলরেডি বলা হয়ে গেছে। আমরা চলে আসি নেক্সট কোয়েশ্চনে, যে হোয়াট ইজ এন্ড আর্টারি অ্যান্ড অথবা ডিফারেন্ট ক্লাসিফিকেশন অফ অ্যানাস্টোমোসিস, এখানে আমরা চলে আসি। সো অ্যানাস্টোমোসিসটা যেটাকে বলা হয়, এটা হচ্ছে কানেকশন বিটুইন টু ব্লাড ভেসেলস। এটা হচ্ছে মেইনলি তিন টাইপের হয়ে থাকে, একটা হচ্ছে ইন্টার আর্টেরিয়াল অ্যানাস্টোমোসিস, একটা হচ্ছে এট্রিও ভেনাস অ্যানাস্টোমোসিস, আর একটা হচ্ছে এন্ড আর্টারি। ইন্টার আর্টেরিয়াল অ্যানাস্টোমোসিস বুঝতেই পারছি, এটা হচ্ছে দুইটা আর্টারির মাঝখানে অ্যানাস্টোমোসিস, এটা অ্যাকচুয়াল হতে পারে আবার অথবা পোটেনশিয়াল হতে পারে, এবং এটা হচ্ছে অনেক ডিফারেন্ট ফিসারের মধ্যে এরকম অ্যানাস্টোমোসিস দেখা যায়, যেমন বিটুইন রাইট অ্যান্ড লেফট গ্যাস্ট্রিক আর্টারিজ অথবা আর্টেরিয়াল আর্কেজ ইন মেসেন্টারিক আর্টারিজ। এগুলো আমরা যারা জিআইটি ব্লাড সাপ্লাই করি এই টার্মগুলোর সাথে আমরা ফ্যামিলিয়ার। আর্টেরিও ভেনাস অ্যানাস্টোমোসিস যেটা, এটাকে অলসো বলা হয় শান্ট, কারণ আমরা জানি যে একটা আর্টারি একটা ভেইন ইউজুয়ালি ক্যাপিলারিতে এসে মিটিং করবে, বাট এই ক্যাপিলারির আগে যদি কোনো একটা অ্যানাস্টোমোসিস বা কানেকশন থেকে থাকে, সো ওখান দিয়ে ব্লাডটা একটা বাইপাস রুটে যেতে পারবে, সো ওটাকে বলা হচ্ছে শান্ট অথবা আর্টেরিও ভেনাস অ্যানাস্টোমোসিস। লাস্টলি যেটা এন্ড আর্টারি, এটা হচ্ছে আর্টারিজ উইচ হ্যাভ নো প্রি ক্যাপিলারি অ্যানাস্টোমোসিস অথবা দে হ্যাভ প্রি ক্যাপিলারি অ্যানাস্টোমোসিস বাট নট সাফিসিয়েন্ট ফর কোল্যাটারাল সার্কুলেশন। অর্থাৎ এখান থেকেই আমরা কিন্তু এন্ড আর্টারিটাকে আরো দুই ভাগে ভাগ করে ফেলতে পারতেছি, একটা হচ্ছে ট্রু এন্ড আর্টারি আর হচ্ছে ফাংশনাল এন্ড আর্টারি। ট্রু এন্ড আর্টারি যেটা, এটা হচ্ছে একটা ওয়ান অ্যান্ড অনলি এক্সাম্পল আমাদের বডিতে, হচ্ছে সেন্ট্রাল আর্টারি অফ দি রেটিনা, এবং এই কোয়েশ্চেনটা টিচাররা অনেক ভাইভাতে অনেক কমনলি জিজ্ঞেস করে থাকে। ফাংশনাল এন্ড আর্টারি হচ্ছে যেটা আমি কিছুক্ষণ আগে বললাম, যে প্রি ক্যাপিলারি অ্যানাস্টোমোসিস এদের প্রেজেন্ট কিন্তু ইট ইজ নট সাফিসিয়েন্ট ফর কোল্যাটারাল সার্কুলেশন। এটার সবচেয়ে কমন এক্সাম্পল হচ্ছে আমাদের করোনারি আর্টারি, যেটা সেই করোনারি আর্টারি হচ্ছে একটা ফাংশনাল এন্ড আর্টারি, এবং এটা হচ্ছে আমরা যখন থোরাক্স কার্ডটা পড়বো তখন এই থোরাক্স কার্ডে হচ্ছে এই কোয়েশ্চেনটা করা হবে। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসি, ক্লাসিফাই ক্যাপিলারি উইথ এক্সাম্পল। সো এটা হচ্ছে আরেকটা লাস্ট একটা ক্লাসিফিকেশন, যেটা হচ্ছে আমাদের ব্লাড ভেসেলস এর ক্ষেত্রে মনে রাখতে।
সো ক্যাপিলারিজের একটা ডায়াগ্রাম আমরা এখানে দেখতে পারতেছি, দিস ইজ ফ্রম দি জ্যাংকুইরা বুক। ক্যাপিলারিজের ক্লাসিফিকেশন আছে হচ্ছে কন্টিনিউয়াস অর সোম্যাটিক ক্যাপিলারিজ, ফেনেস্ট্রেটেড অর ভিসেরাল ক্যাপিলারিজ, ফেনেস্ট্রেটেড ক্যাপিলারিজ বাট উইথ নো ডায়াফ্রাম, অ্যান্ড হচ্ছে ডিসকন্টিনিউয়াস সাইনোসয়েডাল ক্যাপিলারিজ। সো আমরা এখান থেকে আমরা এটা দেখতে পাচ্ছি যে ক্যাপিলারিজ গুলো এভাবে কেন এটাকে ক্লাসিফাই করা হচ্ছে। সো ফার্স্ট অফ অল, যে কন্টিনিউয়াস যে ক্যাপিলারি গুলো এগুলো হচ্ছে পুরোপুরি কন্টিনিউয়াস, অর্থাৎ এদের ওয়ালের মধ্যে কোনো হোলস নেই বা কোনো গ্যাপ নেই। এদের সাইট হচ্ছে আমাদের মেজর যত কানেকটিভ টিস্যু আছে, অর্থাৎ আমাদের মানে বডির মেজর টিস্যু মানে ম্যাক্সিমাম টিস্যুতেই হচ্ছে এই কন্টিনিউয়াস আর্টারিগুলো প্রেজেন্ট, অর্থাৎ আমাদের মাসেল টিস্যু, কানেকটিভ টিস্যু, নার্ভাস টিস্যু, গ্ল্যান্স, এখানে হচ্ছে কন্টিনিউয়াস টিস্যু, কন্টিনিউয়াস ক্যাপিলারিগুলো প্রেজেন্ট। তারপরে যেটা সেটা হচ্ছে ফেনেস্ট্রেটেড ক্যাপিলারিজ। ফেনেস্ট্রেটেড মানেই হচ্ছে এদের হচ্ছে এই ওয়ালের ভিতরে গ্যাপ থাকবে, এবং গ্যাপটা ইট ক্যান বি কভার্ড বাই ডায়াফ্রাম, ইট মে অলসো নট বি কভার্ড বাই ডায়াফ্রাম। সো কভার্ড বাই ডায়াফ্রাম, এটার হচ্ছে কমন এক্সাম্পলস হচ্ছে ইন্টেস্টাইন, এন্ডোক্রাইন গ্ল্যান্ড, কোরয়েড প্লেক্সাস, এই জায়গাগুলো। আর নট কভার্ড বাই ডায়াফ্রাম, এটার অনলি এক্সাম্পল হচ্ছে রিনাল গ্লোমেরুলাস। লাস্টলি যেটা ডিসকন্টিনিউয়াস অর সাইনোসয়েডাল ক্যাপিলারিস, এখানে হচ্ছে পুরো ক্যাপিলারির ওয়ালটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস। আমরা যে ডায়াগ্রামে দেখতে পাচ্ছি অনেক গ্যাপস এবং অনেক ওপেনিংস আছে এখানে। এতে এটার এক্সাম্পল হচ্ছে আমরা এটা যখন ভিসেরাল হিস্টোলজিক্যাল স্ট্রাকচার পড়ে থাকি অনেক জায়গায় এই এক্সাম্পল দেখতে পারি আমরা, যেমন লিভার, স্প্লিন, অ্যাড্রিনাল গ্ল্যান্ড, এই জায়গায় হচ্ছে ডিসকন্টিনিউয়াস ক্যাপিলারিস গ্রুপ প্রেজেন্ট। রাইট, সো হোয়াট ইজ ভ্যাসোরাম, এটা অলরেডি বলা হয়ে গেছে, শর্ট নট অন এন আর্টারি, এগুলো অলরেডি বলা হয়ে গেছে। সো ব্লাড ভেসেলস থেকে সার্কুলেটরি সিস্টেম থেকে এগুলো হচ্ছে কমন কোয়েশ্চেন হিস্টোলজির জন্য। নেক্সট টপিকে চলে আসি আমরা, লিম্ফয়েড টিস্যু। লিম্ফয়েড টিস্যু থেকে ফার্স্ট যে কোয়েশ্চেনটা আসে সেটা হচ্ছে লিম্ফয়েড সিস্টেমের যে কম্পোনেন্টস সেগুলো আমাদেরকে জিজ্ঞেস করে। সো লিম্ফয়েড সিস্টেমের কম্পোনেন্টস, এটা যদি আমাদেরকে সার্কুলেটরি সিস্টেমের কম্পোনেন্টস জিজ্ঞেস করতো দেন আমাদের এই কোয়েশ্চনটা ইনক্লুড করতে হতো বা এই পোর্শনটা ইনক্লুড করতে হতো। সো কম্পোনেন্টস অফ লিম্ফ্যাটিক সিস্টেম, শুরুতে হচ্ছে লিম্ফ, লিম্ফ ভেসেলস, লিম্ফ ভেসেলস এর মধ্যে লিম্ফ ক্যাপিলারিজ, থোরাসিক ডাক্ট, লিম্ফ ভেসেলস প্রপার, এগুলো সব পড়বে। আর লাস্টলি হচ্ছে লিম্ফয়েড টিস্যুস। লিম্ফয়েড টিস্যু বা লিম্ফয়েড অর্গানের মধ্যে আমরা এখানে আবার দুইটা ভাবে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রাইমারি লিম্ফয়েড অর্গান, প্রাইমারি লিম্ফয়েড অর্গান আমরা জানি এখানে হচ্ছে লিম্ফোসাইট আইদার প্রোডাকশন অর ম্যাচুরেশন হয়। এটার দুটো এক্সাম্পল, একটা হচ্ছে বোন ম্যারো যেখানে হচ্ছে বি লিম্ফোসাইট ম্যাচুরেশন হয়, একটা হচ্ছে থাইমাস যেখানে টি লিম্ফোসাইট ম্যাচুরেশন হয়। আর আরেকটা হচ্ছে সেকেন্ডারি লিম্ফয়েড অর্গানস, এটার এক্সাম্পল হচ্ছে বাকি সব আমাদের যত লিম্ফয়েড টিস্যু আছে, অর্থাৎ স্প্লিন, লিম্ফ নোডস, ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট লিম্ফ্যাটিক টিস্যু সাচ এস গল্ট, মল্ট, ডিফারেন্ট টনসিলস, প্যালাটাইন টনসিল, দেন হচ্ছে নেজোফ্যারিঞ্জিয়াল টনসিল, এই সবগুলো হচ্ছে এটার এক্সাম্পল। নেক্সট, এখান থেকে লিম্ফ নোডের হিস্টোলজিক্যাল স্ট্রাকচারটা আমাদেরকে অনেক সময় রিটেনে লিখতে বলে, রিটেনে আসে এটা। সো লিম্ফ নোডের হিস্টোলজিক্যাল স্ট্রাকচার হচ্ছে এটা। এখানে যদি আমরা এই জিনিসটা ডিসক্রাইব করতে যাই তাহলে লিম্ফ নোডের হিস্টোলজিক্যাল স্ট্রাকচারে অবশ্যই বলতে হবে যে এখানে একটা আমাদের কানেকটিভ টিস্যু ক্যাপসুল থাকে, এই কানেকটিভ টিস্যু ক্যাপসুল থেকে সেভারাল ট্র্যাবিকুলি হচ্ছে আমাদের এই লিম্ফ নোডটাকে হচ্ছে সেভারাল ডিফারেন্ট নোডিউলসে ভাগ করে থাকে। এই নোডিউলসের মধ্যে একটা আউটার রিজন থাকে এবং একটা হচ্ছে ইনার রিজন থাকে, এবং এই আউটার রিজনটা হচ্ছে ডার্কলি স্টেইনড, ইনার রিজনটা হচ্ছে লাইটলি স্টেইনড। এই আউটার রিজনটাকে আমরা কর্টেক্স বলি, ইনারটাকে হচ্ছে মেডুলা বলি। কর্টেক্স এর মধ্যে কন্টেন্ট হচ্ছে নিউমারাস লিম্ফ্যাটিক নোডিউলস অর ফলিকিউলস, আর যেটা হচ্ছে মেডুলা এখানে হচ্ছে লিম্ফোসাইটস আর অ্যারেঞ্জড ইররেগুলার কর্ডস অফ লিম্ফ্যাটিক টিস্যু। তাছাড়া এখানে আমরা বলতে পারি যে মেডুলারি কর্ড অলসো কন্টেইন ম্যাক্রোফেজেস আর মেডুলারি সাইনাসেস আর ইররেগুলার স্পেসেস কন্টেইনিং লিম্ফ। সো এরকম একটা ডিসক্রিপশন দিয়ে আমরা ওভারঅল এই হিস্টোলজিক্যাল স্ট্রাকচারটা আমরা দেখতে পারি। নেক্সট কোয়েশ্চনটা আসি যে ওয়াই এক্সপ্লেইন অ্যানাটমিক্যালি ওয়াই বোথ অ্যাফারেন্ট অ্যান্ড ইফারেন্ট লিম্ফ ভেসেলস আর প্রেজেন্ট ইন দ্য লিম্ফ নোড। সো এটার আনসার হচ্ছে যে আমাদের এতগুলো লিম্ফয়েড অর্গানের মধ্যে লিম্ফ নোড হচ্ছে একটামাত্র অর্গান বা একটামাত্র লিম্ফয়েড অর্গান যেটা হচ্ছে একটা ফিল্টার হিসেবে কাজ করে। সো এটা যেহেতু একটা ফিল্টার হিসেবে কাজ করতে হবে অবশ্যই এখানে একটা অ্যাফারেন্ট অ্যান্ড ইফারেন্ট চ্যানেল থাকতে হবে, অর্থাৎ এখানে ভিতরেও লিম্ফ পৌঁছাতে হবে এবং এখান থেকে বাইরেও হচ্ছে লিম্ফটা ফিল্টার হওয়ার পর এখান থেকে বাইরে চলে যেতে হবে। পাথওয়ে অফ লিম্ফ, যেটা পাথওয়ে অফ লিম্ফটা হচ্ছে আমাদের এখানে যে ক্যাপসুল দেখতে পাচ্ছি তার নিচে একটা সাব ক্যাপসুলার একটা স্পেস দেখতে পাচ্ছি। সো ফার্স্টে হচ্ছে অ্যাফারেন্ট লিম্ফ নোড, অ্যাফারেন্ট লিম্ফ ভেসেলস হয়ে আগে এই সাব ক্যাপসুল সাইনাসে আসবে, এখান থেকে হচ্ছে কর্টিকাল সাইনাসে চলে যাবে, এখান থেকে কর্টিকাল সাইনাস থেকে সে মেডুলারি সাইনাসে চলে যাবে, তারপরে আলটিমেটলি ডিফারেন্ট ডিফারেন্ট ভেসেলস, ছোটোখাটো ভেসেলস হয়ে সে ইফারেন্ট লিম্ফ ভেসেলস হয়ে এই লিম্ফ নোড থেকে লিম্ফটা বের হয়ে যাবে।
সো এটাই হচ্ছে এই লিম্ফয়েড টিস্যুর এই এক্সপ্লেন অ্যানাটমিক্যালি এই কোয়েশ্চেনটা। সো লিম্ফয়েড টিস্যু থেকে ইউজুয়ালি এই কোয়েশ্চেনগুলো করা হয়, এর বাইরে রিটেন খুব কমনলি আসে না। আমরা আমাদের তাহলে ফাইনাল টপিকে চলে যাচ্ছি এখন। তাহলে ফাইনাল টপিক হচ্ছে স্কিন। সো স্কিনের থেকে এরকম রিটার্নের মধ্যে যে কোয়েশ্চনটা আসে, এটা হচ্ছে ইউজুয়ালি হিস্টোলজিক্যাল ডায়াগ্রামটাই চায় স্কিনের মধ্যে, এবং হিস্টোলজি ডায়াগ্রামের মধ্যে যে ডিসক্রিপশনটা সেটাও আমাদের চায়। সো আমরা জানি যে হিস্টোলজিক্যালি স্কিনটাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে আমাদের থিক স্কিন আর একটা হচ্ছে আমাদের থিন স্কিন। সো স্কিনের যদি আমি ওভারঅল একটা স্ট্রাকচার বলতে চাই, এখানে হচ্ছে স্কিনের দুইটা লেয়ার থাকে, একটা হচ্ছে এপিডার্মিস একটা হচ্ছে ডার্মিস। এপিডার্মিসটাই হচ্ছে কেরাটিনাইজ স্ট্রাটিফাইজ কমাস এপিথেলিয়াম, যেটা আমরা এপিথেলিয়াম টিস্যুর ক্লাসিফিকেশনে পড়েছিলাম। সো এই এপিথেলিয়ামের মধ্যে যেই লেয়ারগুলো থাকে, সেই লেয়ারগুলো হচ্ছে সিকুয়েন্সিয়ালি আমাদেরকে জানতে হবে। লেয়ারগুলো হচ্ছে স্ট্র্যাটাম কর্নিয়াম, স্ট্র্যাটাম লুসিডাম, স্ট্র্যাটাম গ্র্যানুলোসাম, স্ট্র্যাটাম স্পাইনোসাম অ্যান্ড স্ট্র্যাটাম ব্যাজালি। সো এই ডিফারেন্ট লেয়ার্স গুলোর একটু হিস্টোলজিক্যাল ডিসক্রিপশনটা আমাদের জানতে হবে। স্ট্র্যাটাম ব্যাজালি যেটা, এটা হচ্ছে ইনার মোস্ট লেয়ার, এবং এটা হচ্ছে কনসিস্ট অফ আ সিঙ্গেল লেয়ার অফ কিউবয়েডাল সেলস উইচ রেস্ট ডাইরেক্টলি অন দি বেসমেন্ট মেমব্রেন। অর্থাৎ আমরা এখানে এই লেয়ারটা দেখতে পাচ্ছি, সেটার উপরের লেয়ারটা হচ্ছে স্ট্র্যাটাম স্পাইনোসাম। ইট কনসিস্ট অফ সেভারাল লেয়ার্স অফ ফেয়ারলি লার্জ পলিহেড্রাল সেলস। সো এই সেলস গুলো আমরা দেখতে পাচ্ছি এখানে। সেটার উপরের লেয়ারটা হচ্ছে স্ট্র্যাটাম গ্র্যানুলোসাম, অ্যান্ড ইট ইজ কম্পোজড অফ সেভারাল ফ্ল্যাটেন সেলস শোয়িং সাইন্স অফ ডিজেনারেশন। সো আমরা এখানে স্ট্র্যাটাম গ্র্যানুলোসামটা দেখতে পাচ্ছি, এখানে ডিফারেন্ট ফ্ল্যাটেন সেলস আছে এবং এগুলো হচ্ছে ডিজেনারেশন অর্থাৎ কেরাটিনাইজড হয়ে যাচ্ছে। তারপরে লেয়ারটা হচ্ছে স্ট্র্যাটাম লুসিডাম, এটা হচ্ছে কম্পোজ অফ সাম ক্লিয়ার নন নিউক্লিয়েটেড সেলস, অর্থাৎ এই সেলসগুলো পুরোপুরি ক্লিয়ার থাকছে এবং এগুলোর কোনো নিউক্লিয়াই থাকছে না, এগুলো বেসিক্যালি ডেড সেলস। আর লাস্টলি যেটা সবচেয়ে উপরের লেয়ার, সেটা হচ্ছে স্ট্র্যাটাম কর্নিয়াম। স্ট্র্যাটাম কর্নিয়ামটা হচ্ছে এটা হচ্ছে ইট ইজ কম্পোজ অফ ফুলি কেরাটিনাইজড ফ্ল্যাটেন্ড অ্যান্ড ডেড সেলস, অর্থাৎ এই সেলগুলো হচ্ছে ফুলি কেরাটিনাইজ, কেরাটিন যে হচ্ছে ইনক্লুশনটা এখানে হচ্ছে পুরোপুরি ঢুকে এই সেলগুলো পুরোপুরি ডেড হয়ে যায়, যেটার কারণে এদের কোনো নিউক্লিয়াস থাকে না। সো এটা হচ্ছে ওভারঅল থিক স্কিনের এক্সাম্পল। যদি এখান থেকে আমরা থিন স্কিনে আসি, থিন স্কিনের ডিসক্রিপশনটা অলমোস্ট সেম, জাস্ট ডিফারেন্সটা হচ্ছে যে আমাদের যে স্ট্র্যাটাম কর্নিয়ামটা থাকবে সেটা হচ্ছে অনেক থিন থাকবে, অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি ছোট্ট একটা লেয়ার। স্ট্র্যাটাম লুসিডামটা হচ্ছে অ্যাবসেন্ট থাকবে, এবং এখানে হচ্ছে অনেক রকমের যে স্কিনের অ্যাপেন্ডেজেস অর্থাৎ হেয়ার ফলিকল, সেবেসিয়াস গ্ল্যান্স, অ্যারেক্টর পিলার মাসল, সোয়েট গ্ল্যান্স, এগুলো হচ্ছে থিন স্কিনে প্রেজেন্ট থাকবে বা থিক স্কিনে অ্যাবসেন্ট থাকবে। সো এটাই মোটামুটি হচ্ছে আমাদের স্ট্রাকচার অফ দি এপিডার্মিস আর হচ্ছে হিস্টোলজিক্যাল স্ট্রাকচার অফ দি স্কিন। সো এটার সাথে সাথে আই থিঙ্ক আমাদের সব হিস্টোলজি যে সব কমন কোয়েশ্চেনসগুলো, সেই কমন কোয়েশ্চেনসগুলো কভার করা হয়ে গেছে। সো হিস্টোলজি ইটসেলফ কিন্তু অনেক ভাস্ট একটা টপিক, এবং আমরা যদি মনে করে থাকি যে একটু পড়লে আসলে পুরো হিস্টোলজি পড়া হয়ে গেল, এটা আসলে ভুল ধারণা হবে। এগুলো আমাদের রিটেনে যে কমন কোয়েশ্চেন সেগুলোই আমরা কভার করেছি। সো ভাইভার জন্য এসছে বাইরেও অনেক টপিক পড়তে হতে পারে, এবং রিটেনের ক্ষেত্রেও দেখা যেতে পারে যে মাঝে মধ্যে এসছে কিছু কঠিন কোয়েশ্চেন, কিছু কমপ্লেক্স কোয়েশ্চেন চলে আসছে। সো অবশ্যই সাজেশনটা হবে ওখানে পাস্ট কোয়েশ্চেন পেপারগুলো সলভ করা, কোনো নতুন এরকম আনইউজুয়াল কোয়েশ্চেন রিসেন্ট কোনো ইয়ারে এসেছে নাকি সেগুলো হচ্ছে দেখা। ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়া, আমরা আপনার এই ক্লাস থেকে আমরা অনেক কিছু শিখতে পারছি। আমি হচ্ছে ব্যক্তিগত ভাবে মানে মাঝখানে আমার ইলেকট্রিসিটি চলে যাওয়ার কারণে আমি ক্লাসের কিছু অংশ মিস করেছি, এই বিষয়ে এটা আমি হচ্ছে পরবর্তীতে দেখে নেব। কিন্তু আমি আসলে মানে খুবই আপসেট যে আমি মাঝখানে কিছু অংশ মিস করে গেছি। আমি আশা করবো আমাদের যারা দর্শক আছেন তারা ভাইয়ার এই ক্লাসগুলো থেকে অনেক বেশি উপকৃত হচ্ছেন, এবং আমি আপনাদেরকে বলবো যে আপনারা এই ক্লাসগুলোকে অনেক বেশি করে শেয়ার করুন, এবং গেলেও কিন্তু আমাদের এই কন্টেন্ট গুলো আমাদের চ্যানেল এবং ফেসবুকে কিন্তু আসলে কিন্তু তারাও আপনাদের পাশাপাশি উপকৃত হতে পারবে। তো আগামীতেও আমাদের এই ধারাবাহিক সেশন গুলো চলমান থাকবে, এবং সীমান্ত মাধব ভাইয়া শেষ পর্যন্ত আমাদের আমাদেরকে সময় দিবেন আমরা সেই কামনা করি, এবং ভাইয়ার সেই দাবি রেখে আমি হচ্ছে এবং আপনাদেরকে পরবর্তী প্রোগ্রামের পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা রেখে আজকের মতো আমি এবং আমাদের গেস্ট সীমান্ত মাধব ভাইয়া উভয় আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি। সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।